রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে 20,000 অতিক্রম করেছে। একথা বলার অপেক্ষা রাখে না যে এই রোগের হাত থেকে পরিত্রাণ পাওয়ার এক এবং একমাত্র উপায় রাজ্য তথা দেশব্যাপী সফল টিকাকরণ। কিন্তু ইতিমধ্যে করোনার প্রতিষেধকের যোগানে ব্যাপক ঘাটতি নিয়ে সরব হয়েছে দেশের একাধিক রাজ্য, এবং তা নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির এক প্রকার রাজনৈতিক পর্যা শুরু হয়েছে। কেন্দ্র সরকারের টিকা বণ্টন নীতি বৈষম্যমূলক ও রাজনৈতিক পক্ষপাত দোষে দুষ্ট বলে অভিযোগ হয়েছে। এই প্রেক্ষাপটে আমাদের আজকের সন্ধ্যার আলোচনার বিষয় ভ্যাকসিন নীতি ও রাজনীতি। আর এই বিষয়ে আজ তার বক্তব্য রাখবেন প্রফেসর অচিন চক্রবর্তী। প্রফেসর অচিন চক্রবর্তী দীর্ঘ 8 বছর কেরালা থিরুভানান্তপুরম সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজ এ অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন। বর্তমানে তিনি ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কলকাতার অর্থনীতি প্রফেসর এবং ডিরেক্টর হিসেবে নিযুক্ত আছেন। 2017 সালে ওনার এবং অ্যান্থনি ডিকোস্টার সম্পাদনায় দ্য ল্যান্ড কোয়েশ্চন ইন ইন্ডিয়া, স্টেট ডিসপোজেশন অ্যান্ড ক্যাপিটালিস্ট ট্রানজিশন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়। এছাড়া ওনার বহু লেখা ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি, জার্নাল অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক স্টাডিজ, জার্নাল অফ কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স এ প্রকাশিত হয়েছে। অচিন বাবুকে সোসাইটি ফর রিসার্চ অল্টারনেটিভস এর পক্ষ থেকে স্বাগত জানাই। আপনি শুরু করতে পারেন। সবাইকে শুভ সন্ধ্যা, অনেক ধন্যবাদ। আজকের যে বিষয়টা নিয়ে আমাকে আমি বলবো ঠিক হয়েছে, এই বিষয়টা নিয়ে সম্প্রতি আমি একটি আনন্দবাজার পত্রিকায় একটা লেখা লিখেছিলাম। সেখানে কয়েকটি জিনিস আমি উল্লেখ করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু কাগজের লেখার পরিসরে সব কথা আলোচনা করা যায় না, আরো কিছু কথা থেকে যায় এবং কিছু আমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, এবং আমরা যারা একসঙ্গে একত্রিত হয়েছি আজকে অনেকের হয়তো অনেক কিছু বক্তব্য থাকতে পারে বিষয়ে, তো সেই জন্য আজকের আলোচনাটা। এবং এখানে যে আমি শুধুই আমার বক্তব্য রাখবো তা নয়, আমি শুনতেও চাই অন্যদের থেকে যারা এতে অংশগ্রহণ করছেন, তাহলে আলোচনাটা আরেকটু অর্থবহ হয়। প্রথমে শুরুটা করি যেটা আমি বলতে চেয়েছিলাম সেই লেখাতে, সেখান থেকে শুরু করি যে এই টিকাকরণ নিয়ে খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত কতগুলো নীতির পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন সময়ে সেগুলো ঘিরে প্রচুর আলোচনা হইচই হচ্ছে, সরকার সমালোচিত হচ্ছে তাদের নীতিহীনতার কারণে বা ভুল নীতির কারণে, এবং এর মধ্যে অনেক অনেকটা রাজনৈতিক সুবিধাবাদ অনেকে দেখছেন, এবং এই সব মিলিয়ে ব্যাপারটা খুবই যাকে বলে ঘোলাটে। এবং তার মধ্যে আমি যদি খুব ভাবার চেষ্টা করি যে ঠিক কোন কোন যুক্তি এক্ষেত্রে প্রযোজ্য বা প্রাসঙ্গিক, এবং সেই যুক্তিগুলো ঠিক কি রকম হতে পারে, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে 138 কোটি মানুষ বর্তমানে, এবং তাদের সকলের টিকাকরণের জন্য কি ধরনের নীতি হওয়া উচিত ছিল বা কি ধরনের নীতি হতে পারে, এবং এটা কোনো যে বিশেষজ্ঞর ব্যাপার নয়, কিন্তু তাও কিছু কিছু বিশেষ তথ্য এবং যুক্তি দরকার হয় এটা বোঝার জন্য, এবং এ বিষয়ে প্রচুর মানুষ লেখালেখিও করছেন বিভিন্ন জায়গাতে, শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবী জুড়ে এই নিয়ে আলোচনা চলছে। যে এখানে মূল যে বিষয়গুলো উঠে আসছে সেটা হচ্ছে যে এক হচ্ছে যে টিকাকরণের দুটো দিক আছে, একটা হচ্ছে যে তার যথেষ্ট যোগান থাকতে হবে, আর সেই যোগানের সঙ্গে সঙ্গে এটাও থাকতে হবে যে মানুষ টিকাটা নিতে চাইছে, এই দুটো একসঙ্গে হতে হবে। মানুষ টিকা নিতে চাইছে এবং টিকার যোগানও যথেষ্ট, এই দুটো মিলিয়ে তবেই টিকার কিন্তু সর্বজনীনতা সম্ভব, অর্থাৎ প্রত্যেকের জন্য টিকা সেটা সম্ভব। এখন
আমরা যেটা দেখলাম ভারতবর্ষের কনটেক্সটে কি হলো, প্রথমে আমরা যেটা দেখলাম যে জানুয়ারি মাস নাগাদ তখন প্রধানমন্ত্রী বললেন যে আমরা টিকাকরণের দিকে চলেছি এবং আশা করি সবাইকে টিকা দিতে পারবো, এবং ভারতবর্ষ যেহেতু যাকে বলা হয় যে এই ওষুধ উৎপাদন এবং এবং রপ্তানিতে ভারতবর্ষ যেহেতু খুবই অগ্রসর হয়েছে, সেই জন্য এটা আমাদের পক্ষে কোনো সমস্যাই নেই। অর্থাৎ এই ধরনের একটা কথা বলতে গেলে এই যে গ্লোবাল ফার্মাসিউটিক্যাল হাব হিসেবে ভারতকে তুলে ধরা এবং তার সঙ্গে কোভিড ভ্যাকসিনের যোগানটা কোনো সমস্যা হবে না, এই ভাবনাটার মধ্যে অনেক সরলীকরণ রয়ে যাচ্ছে। অর্থাৎ জানুয়ারি মাসে সম্ভবত প্রধানমন্ত্রী হয়তো বা তার পরামর্শদাতারাও হয়তো বুঝতে পারেননি যে এত দ্রুত এত জনকে টিকাকরণ করতে হতে পারে, এই ভাবনাটা বোধহয় প্রথম দিকে জানুয়ারি মাসে অন্তত ছিল না। এমনকি এটাও হলো যে ফেব্রুয়ারি মাস নাগাদ তখনও ফাইজার তারা ওই যেটাকে বলে যে ওই একটা এমার্জেন্সি অ্যাপ্রুভালের যে ব্যাপারটা হয় আর কি, অর্থাৎ সমস্ত সব রকম ট্রায়াল গুলো না করেই যদি অ্যাপ্রুভাল দেওয়া হয় সেটার জন্য ফাইজার অ্যাপ্লাই করেছিল, কিন্তু তখন ভারত সরকার রাজি হয়নি সেটা এবং ফাইজার তখন আসেনি, কিন্তু আবার একদম অতি সম্প্রতি আবার ফাইজার মডার্না সবাইকেই আবেদন করা হচ্ছে তারা যেন আমাদের কাছে টিকা বিক্রি করে। এই যে দ্রুত অল্প সময়ের মধ্যে এই যে চিত্রটা পুরো বদলে গেল, এইটা একটু অর্থনীতির জায়গা থেকে বুঝতে পারলে ভালো হয় যে অর্থনীতিটা কি কিরকম হওয়া উচিত, আসলে টিকার বন্টন ব্যবস্থাটা কিরকম হওয়া উচিত, টিকার উৎপাদন ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি। এখানে এতগুলো দিক আছে, সেইগুলো আমি সংক্ষেপে কয়েকটা জিনিস বলার চেষ্টা করব, তারপর প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা আরেকটু যদি আমাদের ক্ল্যারিটি আনা যায় তার মধ্যে। প্রথমত টিকার যোগানের ব্যাপারটা, গল্পটা আপনারা অনেকেই জানেন যে টিকাটা প্রথমে সেটাকে সেটা গবেষণার বিষয় এবং সেই গবেষকদের কাজের মধ্যে দিয়ে একটা টিকা প্রস্তুত হলো এবং তারপর সেটা ট্রায়াল হলো এবং সেই ট্রায়ালের তিনটে ফেজ আছে, সেই তিনটে ট্রায়াল সম্পূর্ণ হলে তারপর সেটা গ্রহণযোগ্য হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে টিকাটাকে ওই একটা আবিষ্কার এবং তার গ্রহণযোগ্যতায় আসতে গেলে একটা বড় বিনিয়োগ করতে হয়, এবং সেই বিনিয়োগটা কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছিল কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে, এটা কিন্তু কোনো একটা কোম্পানির বিনিয়োগ ছিল না, এবং এটা কিন্তু বিনিয়োগের মধ্যে অনেকেই ছিল, অনেকে বিনিয়োগ করেছিল। যেমন যদি ধরি আমি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা, সেখানে অনেক রকমের বিনিয়োগ ছিল, কিছুটা ছিল ওই যেটাকে বলা হয় যে অ্যাডভান্স কমিটমেন্ট টু পারচেজ, এবং অর্থাৎ সেটা হচ্ছে যে এটা টিকার কিন্তু অর্থনীতির মধ্যেই এটা পড়ে যে যখন দেখা যাচ্ছে যে একটা টিকা ডেভেলপ করা হচ্ছে তখন কিন্তু ওই অ্যাডভান্স কমিটমেন্ট টু পারচেজ এটা একটা কিন্তু উৎপাদকরা চান যে কত কতটা আমার আমার কাছে অ্যাডভান্স কমিটমেন্ট আসছে তার উপর নির্ভর করছে আমি কতটা উৎপাদন করবো ইত্যাদি। তো সেটা করতে সেটা সব অনেকগুলো দেশ কিন্তু এই অ্যাডভান্স কমিটমেন্ট, বিশেষত উন্নত দেশগুলো তারা কিন্তু সব ওই অ্যাডভান্স কমিটমেন্টের মধ্যে দিয়ে অনেকটা টাকা কিন্তু তারা ইনভেস্টও করেছেন, অ্যাডভান্স কমিটমেন্টও করেছেন। তো এইভাবে তারপর টিকাটা তৈরি হলো। এরপরে যেটা প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হচ্ছে এখানে ভারতের এখানে রোলটা কি ছিল। এখানে বলা ভালো যে ভারত সরকার কিন্তু তখনও কিন্তু খুব একটা জেগে ওঠেনি, মানে যে সময় এই এইগুলো চলছিল আর কি, এই গোটা সময়টা কিন্তু ভারত সরকার কিন্তু খুব একটা তার ভূমিকা দেখা যায়নি। অর্থাৎ যখন গ্লোবাল ডেভেলপমেন্ট হচ্ছে এই ভ্যাকসিনের দিকে তখন সেখানে ভারত সরকার কিন্তু খুব একটা ঢোকেনি, কিন্তু সিরাম ইনস্টিটিউট এটা ভারতীয় কোম্পানি এবং তারা অলরেডি যেহেতু মানে গ্লোবাল এই ভ্যাকসিনের একটা নামি একটা কোম্পানি যারা গ্লোবাল সাপ্লাইয়ের অনেকটাই কিন্তু তারা তৈরি করে থাকেন, তো সিরাম ইনস্টিটিউট কিন্তু আগে থেকেই একটা কন্ট্রাক্টে চলে গেল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে। এবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা সেটা তাকে লাইসেন্স দিল যে ভারতবর্ষে সে তৈরি করতে পারে সিরাম ইনস্টিটিউট, এবং এটা ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু অনেকগুলো শর্ত ছিল,
শর্তটা এই যে মনে আছে বোধহয় যে WHO তারা কিন্তু ওই প্রথম থেকে এপ্রিল মাস থেকে কতগুলো জিনিস করছিল, যেমন একটা হচ্ছে যেটাকে কোভ্যাক্স বলছে। কোভ্যাক্সটা হচ্ছে আসলে হচ্ছে যে একটা এই যে নলেজ শেয়ারিং, এবং নলেজ শেয়ারিং থেকে ভ্যাকসিন শেয়ারিং পর্যন্ত, অর্থাৎ কোভিড রিলেটেড যত রকমের আমাদের আমি বলবো যেগুলো রিসোর্স আছে নানান রকম মেডিসিন থেকে শুরু করে ভ্যাকসিন পর্যন্ত, এই সবগুলোর যাতে একটা ভাগাভাগি করে নেওয়া যায় বিশ্বের গোটা বিশ্বের মানুষজনের মধ্যে, তার জন্য WHO একটা উদ্যোগ নিয়েছিল। এবং সেই উদ্যোগের পার্ট হিসেবেই কিন্তু ওই কিছু কিছু ফাউন্ডেশন, কিছু কিছু দেশ তারা কমিট করেছে কিছু কিছু, যেমন গেটস ফাউন্ডেশন থেকে অনেকটা টাকা সিরামকে দিয়েছিল এরই পার্ট হিসেবে, এবং এইটার পার্ট হিসেবে ভারত সরকারও কিছুটা দিয়েছিল। তো এটার শর্ত হিসেবে যেটা ছিল সেটা হচ্ছে যে সিরাম কিন্তু যেগুলো উৎপাদন করবে তার সবটা কিন্তু ভারতে সে দিতে পারবে না, অর্থাৎ তাকে বেশ কিছুটা কিন্তু ভারতের বাইরে পাঠাতে হবে, এবং সেটা কিন্তু শর্তের মধ্যেই ছিল, সেটা ওই কোভ্যাক্স এর শর্তের মধ্যে, যেহেতু কোভ্যাক্সটা একটা ভাগাভাগি করে নেওয়ার ব্যাপার, সেখানে কিন্তু ওই 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 শর্তটা এসেই যাচ্ছে। যদিও সেটা অনেক দেশই সেটা সেটাতে যতটা কমিট করার কথা ছিল তারা করেনি, আমেরিকা তো করেইনি কোভ্যাক্স এর ক্ষেত্রে, কিন্তু যেহেতু এটা সিরাম তাকে ওই লাইসেন্সটা পেতে হয়েছে, সেই জন্য তাকে ওই কমিটমেন্টটা করতেই হয়েছে আর কি, ওটা সে করতে বাধ্য। তো আমরা সেই জন্য দেখলাম যে ওই ওই সময়টা ফেব্রুয়ারি মার্চ এই সময়টায় সিরাম কিন্তু বেশ কিছু ডোজ তারা এক্সপোর্ট করলো, এবং এই এক্সপোর্ট করার খবরটা যখনই আমাদের কাছে এলো তখন কিন্তু আবার এক প্রস্থ হইচই পড়ে গেল যে দেশের মানুষজন যেখানে ভ্যাকসিন পাচ্ছে না সেখানে সিরাম কি করে রপ্তানি করবে, এটা কি করে সম্ভব। এখন যেই হইচই হতে শুরু করলো তখন আবার সেই রপ্তানিটা বন্ধ করে দিতে হলো আর কি, প্রায় মানে হ্যাঁ রপ্তানিটা বন্ধই হয়ে গেল। এবং এক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে সিরাম কিন্তু শেষ পর্যন্ত ওই শর্তের খেলাপ করলো, অর্থাৎ যে শর্ত বলে তাকে এই ভ্যাকসিন গুলো বিভিন্ন দেশে পাঠানোর কথা ছিল সেটা কিন্তু সিরাম আর অন্তত সাময়িক ভাবে তাকে বন্ধ রাখতে হলো। তো এরকম একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, যে ঘটনাগুলো কিন্তু কিছুটা হলেও কিন্তু এটা আমি বলবো যে আন্দাজ করা অসম্ভব নয়। কেন নয়, কারণ হচ্ছে যে যখন বিভিন্ন দেশ যখন তারা বুঝতে পারছে যে শেষ পর্যন্ত ভ্যাকসিনের যা যোগান হবে সেখানে আমার ভাগটা কতটা হবে সেটা আমাকে বুঝে নিতে হবে, এইরকম ভাবনা চিন্তা যখন হচ্ছে, যদিও WHO এর ভাবনাটা ছিল অন্যরকম, তারা কিন্তু একটা ওই সবাই মিলেমিশে ভাগাভাগি করে নেবো এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু কোনো দেশই কিন্তু শেষ পর্যন্ত সেটাতে সেটাতে সেইভাবে কমিটমেন্ট দেখাতে পারেনি, বিশেষত উন্নত দেশগুলো, এবং সেখানে ওই যেটাকে বলা হয় ভ্যাকসিন ন্যাশনালিজম এই ব্যাপারটা ভীষণভাবে উঠে এলো, অর্থাৎ এমনকি আমেরিকার মতো দেশও কিন্তু সেই ভ্যাকসিন ন্যাশনালিজমের মানে ভ্যাকসিন ন্যাশনালিজম দেখিয়ে তারা কিন্তু তাদের যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি, কয়েক গুণ বেশি ভ্যাকসিন তারা স্টোর করে রাখলো। তো এই ঘটনাগুলো যখন ঘটতে যাচ্ছে তখনই ভারতবর্ষের মতো একটা দেশ তারা অন্তত প্রায় মোট সব মিলিয়ে প্রায় 6 কোটি 6.5 কোটি মতো ভ্যাকসিন সিরাম কিছুটা এক্সপোর্ট করেছে আর কিছুটা ভারত সরকার অনুদান দিয়েছে অন্য দেশগুলোতে। এখন এত এইটা করেছে ফলে অবশ্যই সরকারের এখানে একটা বেশ কিছুটা হলেও একটা বেশ দেখানোর ব্যাপার হলো যে প্রতিবেশী রাষ্ট্রগুলো মানে কিছুটা চীনকেও দেখানো হলো যে দেখো আমার থেকে নেপাল, আমি নেপালকে ভ্যাকসিন দিয়েছি, আমি বাংলাদেশকে দিয়েছি, এবং শুধু তাই নয় আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকান কান্ট্রিতেও কিছু কিছু ভ্যাকসিন দিয়েছিল। তো এই যে দেখানোর ব্যাপারটা চললো এটা খুবই সাময়িক, এবং এই 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 খুশির আবহটা আর বেশিক্ষণ থাকলো না, যখন দেশের মানুষ হইচই করতে শুরু করলো আমাদের ভ্যাকসিন নেই কিন্তু তোমরা ওখানে দিতে কেন। তো যাই হোক, এখানে যেমন ভারত সরকারের এখানে খুব একটা গর্বিত বোধ করারও কিছু নেই, কারণ যে ভ্যাকসিনটা বাইরের দেশে গেছিল বিদেশে যেটা পাঠাতে হলো সেটা সিরাম কিন্তু তার কমিটমেন্ট অনুসারেই পাঠিয়েছিল, এর মধ্যে ভারত সরকারের কিন্তু বিশেষ কোনো কৃতিত্ব কিন্তু এখানে ছিল না।
শ্রীরামের কমিটমেন্ট ছিল যে ওই 6 কোটি 6.5 কোটি কিন্তু তাকে এক্সপোর্ট করতে হবে, মানে তাকে বলা ছিল যে 50% এর কাছাকাছি সে ভারতবর্ষে সেটা দিতে পারে, আর বাকিটা কিন্তু তাকে ভারতের বাইরে দিতে হবে, এটা কিন্তু তার শর্ত ছিল। তো এই সব মিলিয়ে ব্যাপারটা হচ্ছে যে উৎপাদনটা কার হাতে থাকবে এবং বন্টনটা কিভাবে হবে, এই জিনিসটা নিয়েই কিন্তু মানে যত জটিলতা, এবং ভ্যাকসিনের ক্ষেত্রে জটিলতাটা আরো বেশি, কারণ এটা আর 5টা জিনিসের মতো নয়। আর 5টা জিনিস যখন উৎপাদন এবং বন্টনের কথা ভাবি, সেটা মোটামুটি ভাবে এক ধরনের বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়, অথবা যেটা করা হয় সেটা হচ্ছে বাজারটাকে একটু সামলে সুমলে তাকে নিয়ন্ত্রণ করে করা হয়, অথবা যেটা করা হয় সেটা হচ্ছে রাষ্ট্র অনেকটা নিজের হাতে নিয়ে নেয়। তো এইরকম মোটামুটি আমরা দেখতে পাই বন্টন ব্যবস্থাগুলোকে। তাহলে টিকার ক্ষেত্রে বন্টন ব্যবস্থাটা ঠিক কিরকম হতে পারে? আমি যদি অর্থনীতির যুক্তি অনুসারে এগোই, তাহলে তাহলে বলতেই হবে যে এক্ষেত্রে টিকা যে রোগের জন্য, যে রোগ প্রতিরোধের জন্য আমরা টিকাটার ব্যবস্থা করছি বা টিকাটা নিচ্ছি, সেই রোগটা কিন্তু সংক্রামক রোগ, এবং সংক্রামক রোগের ক্ষেত্রে টিকা নেওয়া এবং না নেওয়ার মধ্যে যদি একটা পার্থক্য থাকে, এটা বিজ্ঞান বলবে যে কতটা পার্থক্য, আমি ওই বিজ্ঞানে ঢুকছি না, কারণ অনেকে অনেক টিকা বিরোধী মানুষ অনেক আছেন, আমাদের দেশেও বেশ কিছু টিকা বিরোধী মানুষ আছেন, বিদেশে তো আছেই, এবং মনে রাখতে হবে আমেরিকাতেও কিন্তু তাদের টিকার যোগান প্রচুর আছে, কিন্তু এখনো পর্যন্ত টিকা দেওয়া হয়েছে প্রায় 35% মতো। এক হতে পারে যে অনেকে সেটা কোনো আগ্রহ দেখাননি, আর একটা হতে পারে যে একটু স্লো, মানে এটা করতে একটু সময় লাগছে, কিন্তু এটা মনে রাখতে হবে যে সব থেকে বেশি ইসরায়েল এবং সিসিলেস, যেটা ইদানিংকালে আবার খবরে এসেছে, ওটা 55% মতো, কিন্তু তার বেশি কোথাও হয়নি আর কি, এ পর্যন্ত টিকা দেওয়া যায়নি। তো আমাদের দেশে সেটা তো এ পর্যন্ত মাত্র 15 কোটি মতো টিকা দেওয়া হয়েছে, 15 কোটি মানুষ, এবং সেটা যদি আমি 45+ যদি হিসেব করে দেখি, 45+ এবং অন্য যাদের বিশেষ প্রয়োজন আছে তাদেরকে ধরে নি, তাহলে প্রায় 40 কোটি মতো মানুষ, এবং 40 কোটির জন্য আমার তাহলে অন্তত 80 কোটি ডোজ আমার লাগবে এই এই মাসের মধ্যেই সম্ভবত। কিন্তু আমাদের যা উৎপাদন ব্যবস্থা আছে, কোনোভাবেই কিন্তু সেই 80 কোটি ডোজে পৌঁছানো অসম্ভব, মানে অগস্টের মধ্যে তো হবেই না, এবং ধরে নেওয়া যেতে পারে এটা মানে প্রায় 1 বছরেও এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো তাহলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যোগানের একটা বিপুল ঘাটতি আছে, তো এই বিপুল ঘাটতিটা এটা উৎপাদন দিয়ে পূরণ করা যায় কিনা, অর্থাৎ কতটা সময়ে কতটা ভ্যাকসিন উৎপাদন করা যেতে পারে, এই নিয়ে কি কোনো হিসেব নেই? আমি ভারতবর্ষের ব্যাপারটা ছেড়ে দিচ্ছি, কারণ শ্রীরামের একটা লাইসেন্সের একটা রিকোয়ারমেন্ট আছে, সে তার ক্যাপাসিটি আছে, সে কতটা উৎপাদন করতে পারে কি পারে না, সে শ্রীরাম ইনস্টিটিউট ম্যাক্সিমাম যেটা করতে পারে বলেছে সেটা হচ্ছে যে ওই প্রায় এখন বোধহয় মাসে বোধহয় 1 কোটি মাসে, এখন হচ্ছে এই 65 লক্ষ, তারপরে ওটা বাড়িয়ে বোধহয় 1 কোটি মতো করতে পারে। তো এটা হচ্ছে শ্রীরামের ক্যাপাসিটি, আর ভারত বায়োটেকের ক্যাপাসিটি তো আরো কম। এটা গেল তাদের জাস্ট ক্যাপাসিটি বাড়ানোর অসুবিধার জন্য, এছাড়া কি আর কোনো অসুবিধা আছে? কিন্তু গ্লোবালি একটা অসুবিধা বিরাট রকম আছে, সেটা হচ্ছে আরেকটা দিকের, মানে এর অর্থনীতি এবং রাজনীতির আরেকটা দিক, সেটা হচ্ছে যে গ্লোবালি 2-3 মাসের মধ্যে রাতারাতি কিন্তু প্রচুর উৎপাদন বাড়িয়ে তোলা সম্ভব হতো, যদি যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সেগুলো অ্যালাউ করত, ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন, তারা যদি এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, যেটা যেটা WTO যেটা ব্যবহার করে, WTO-র যে নিয়ম ব্যবহার করে ওটা এটাকে আরোপ করছে, সেইটাকে যদি আরেকটু সেটাকে আরেকটু যদি তারা শিথিল করতে পারত, তাহলে কিন্তু প্রচুর উৎপাদক বিভিন্ন দেশে তারা সেটা উৎপাদন করতে পারত নানান রকম লাইসেন্সিং এগ্রিমেন্টের মধ্যে দিয়ে। অর্থাৎ এটা এমন নয় যে কোন রকম তার প্রপার্টি রাইট থাকলোই না, সবটা যে যেমন পারছে তৈরি করছে, তারও দরকার ছিল না। যেটা দরকার ছিল সেটা হচ্ছে কিছুটা এটা শিথিল করে
লাইসেন্সিং এগ্রিমেন্টটা করে নেওয়া বিভিন্ন দেশের উৎপাদকদের সঙ্গে, তাহলে কিন্তু এই 2 মাসে কিন্তু উৎপাদনের পরিমাণ অনেকটা বেড়ে যেত। তাহলে এটা হলো না কেন? আমি বলছি এটা গ্লোবাল ব্যাপার, ভারতের ব্যাপারে আবার ফিরে আসছি আমি। তাহলে গ্লোবাল যোগানের ক্ষেত্রে, সারা বিশ্বময় যোগানের ক্ষেত্রে প্রধান বাধাটা কিন্তু বলা যেতে পারে সেটা হচ্ছে এই গুটি কয়েক ফার্মা কোম্পানি। এবং এইটা নিয়ে কিছু করা যাচ্ছে না কেন? অনেকেরই মনে আছে, যারা এই খবরগুলো ফলো করেন তারা দেখ মানে তাদের হয়তো মনে আছে যে বিভিন্ন সময় কিন্তু এই ফার্মা কোম্পানিগুলো কিন্তু আমেরিকান সরকারকে কিন্তু বারবার লবি করে যাচ্ছে, এবং এগুলো অনেকটাই আমেরিকান বেসড কোম্পানি। তো সেগুলো ওই তারা লবি করে যাচ্ছিল যাতে এই আইপি প্রোটেকশনটা যাতে শিথিল করা না হয়, কিন্তু তারপরে নানানভাবে প্রচুর চাপ এসেছে এটার বিরুদ্ধে, এবং প্রায় 200 নোবেল লরিয়েট এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তারা সমবেতভাবে একটা পিটিশন করে বাইডেনের কাছে, এবং এই রকম নানান চাপের ফলে শেষ পর্যন্ত কিন্তু প্রেসিডেন্ট বাইডেন তিনি এটা মেনে নিলেন যে ওইটাকে আমরা আরোপ করবো না, আমরা ওটাকে শিথিল করা করে দিয়েছি। কিন্তু তারপরে প্রসিডিওরটা কি হবে এখনো সবটা পরিষ্কার হয়নি। এখানে ফার্মা কোম্পানিগুলোর তাদের মূল যুক্তিগুলো কি ছিল? তাদের যুক্তিটা হচ্ছে এইরকম যে আমরা যদি সবাইকে যদি উৎপাদন করতে দিয়ে দিই, অনেকেরই সেই সেই ক্যাপাসিটিটা নেই বা সেই নলেজ নেই, সেই টেকনোলজি নেই যাতে করে তারা এটা উৎপাদন করতে পারে। তো সুতরাং এটা এক অর্থে ইনএফেক্টিভ, এটাকে শিথিল করাটা কোনো এফেক্টিভ কিছু হবে না, তাদের যোগান বাড়বে না, এরকম একটা যুক্তি তারা দিয়েছিল একসময়। তারপর আরেকটা যুক্তি তারা দিয়েছিল এরকম এরকম যুক্তি আর কি, অর্থাৎ মানে ইনএফেক্টিভনেস এর যুক্তিটাই যদি হয় আর কি, তাহলে তো বুঝতে হবে তাহলে তোমার বারণ করার কারণটা কি, তোমরা তাহলে বাধা দিচ্ছই বা কেন? যদি ইনএফেক্টিভই হয় তাহলে ওদেরকেই বুঝে নিতে দাও না, তোমরা বাধাই বা দিতে যাচ্ছ কেন? তার মানেই হচ্ছে যে তারা যেটা তারা লবি করছে এবং বাধা দিচ্ছে মানেই হচ্ছে এটা এফেক্টিভ। এফেক্টিভ কিসের এফেক্টিভ? অর্থাৎ আইপি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা তাদের হাতে থাকলে, সিকিউর থাকলে, পেটেন্ট রাইট যেটাকে বলে সেটা থাকলে কি এফেক্টিভ? এফেক্টিভ যেটা সেটা হচ্ছে তাদের যেটাকে বলে মনোপলি প্রফিট, একচেটিয়া মুনাফা। একচেটিয়া মুনাফা আর মুনাফার সঙ্গে একটা তফাৎ। এবার তারা যদি ওটাকে যদি শিথিল করে তাহলেও কিন্তু তাদের মুনাফায় কিন্তু কিছুটা কমবে, যেটা কমবে সেটাকে যেটাকে আমরা বলি সুপার নর্মাল সুপার প্রফিট আর কি, সেই সুপার নর্মাল প্রফিট বা সুপার প্রফিট যাই বলি সেইটা তাদের কমবে, কিন্তু একটা প্রফিট অবশ্যই তাদের থাকবে। এবং সেই প্রফিটটা যাতে থাকে তারও নানান উপায় আছে। কিরকম? সেটা হচ্ছে আমি ওয়ান টাইম তাকে কম্পেনসেট করে দিলাম, অর্থাৎ যারা এটা ডেভেলপ করেছে খরচ করে তাকে আমি ওয়ান টাইম কম্পেনসেশন করে দিলাম, দিয়ে এবার পুরো লাইসেন্সটাকে ওপেন করে সেটা হতে পারে। অর্থাৎ তার কোনোভাবে যাতে ক্ষতি না হয় সেই ক্ষতিটা কিন্তু পুড়িয়ে দেওয়া, এবং ক্ষতি পুড়িয়ে দিয়েও কিছুটা মুনাফা যাতে করতে পারে সে সুযোগটা কিন্তু ছিল, সেটা করা যেত। কিন্তু তারা ক্রমশ বাধা দিয়ে গেছে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের বাধা দেওয়ার কারণটা কিন্তু শুধু ওই একচেটিয়া মুনাফার প্রয়োজনে, আর কোনো প্রয়োজনে না, এবং সেই কারণে যোগানটাও কিন্তু বাড়তে পারে। কারণ একচেটিয়া ধরনের বাজারে যেটা হয় যোগানটা বাড়ে না, যেহেতু যোগানটা কিন্তু তাদের হাতে পুরোপুরি নিয়ন্ত্রিত থাকে। আমরা যেটাকে বলি প্রতিযোগিতার বাজার, সে প্রতিযোগিতার বাজারে কিন্তু যেহেতু অনেক উৎপাদক থাকে এবং তারা কিন্তু ওই কম্পিট করে বাজারে, ফলে দামটাকে তাকে কমাতে হয়, কিন্তু একচেটিয়া বাজারে সেই দায়টা নেই, ফলে একচেটিয়া বাজারে কিন্তু ওই একচেটিয়া মুনাফাটা করার জন্যই তারা কিন্তু পেটেন্ট রাইটটাকে আঁকড়ে থাকার চেষ্টা করে, এবং তারা যত রকম ভাবে সম্ভব সেইভাবে লবিং করে সরকারের কাছে করে সেটাকে এইভাবে করে। সুতরাং তাহলে এখানে নীতির প্রশ্নে যেটা আসছে সেটা হচ্ছে যে অর্থনীতিতে এই পেটেন্ট রাইটের ব্যাপারটা এক অর্থে বলতে গেলে ইট ইজ কি বলবো ইট ইজ মানে এটা অনেক বেশি করে খাওয়ানো হয়েছে, যাকে বলে বাংলায় বললে, অর্থাৎ পেটেন্ট রাইটের ব্যাপারটা এত বেশি করে অর্থনীতিতে খাওয়ানো হয়েছে যে সেখানে কিন্তু যখনই এই প্রশ্নগুলো আসছে যে ভ্যাকসিন ওষুধ এবং তার বন্টনে যে নীতির প্রশ্নগুলো, সেই নীতির প্রশ্নগুলো একদম চাপা পড়ে যাচ্ছে তার মধ্যে।
আমি যদি একটা জিনিস আবিষ্কার করি এবং তার জন্য আমি যদি প্রচুর বিনিয়োগ করতে হয় আমাকে, এবং সেই বিনিয়োগটা করার জন্য আমার একটা উৎসাহ দরকার, ইনসেন্টিভ দরকার, তার জন্য 10 বছর বা 15 বছর আমাকে পেটেন্ট দেওয়া হলো যে তোমারই শুধু অধিকার আছে ওটা উৎপাদন এবং বিক্রি করার, এবং 15 বছর বা 20 বছর পরে সেইটা থাকবে না, তখন তখন যে কেউ ওটা তৈরি করতে পারে এবং বিক্রি করতে পারে। এটা কেন হয়? এটার অর্থনীতির প্রধান যুক্তিটা হচ্ছে যে না হলে তার ওই বিনিয়োগ করার উৎসাহ থাকবে না। কিন্তু একটা ভ্যাকসিনে বিনিয়োগ ব্যাপারটা ভীষণ জটিল। কেন না, এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যেগুলো আছে, নানান রকমের ন্যাশনাল ইনস্টিটিউট, এবং সেগুলো সেগুলো তো ক্রমাগত তারা গবেষণা করে যাচ্ছে, সেই গবেষণাগুলোর কি কোনো ফল নেই এই ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে? কারণ যে কোনো গবেষণায় আমরা জানি যে সেই গবেষণাটা কিন্তু একটা একটা পুঞ্জীভূত নলেজ থেকে সেটা তৈরি হচ্ছে, পুঞ্জীভূত জ্ঞান থেকে আবার সেটা এগিয়ে আসছে। সুতরাং ইতিমধ্যেই যারা নানান রকমের জিনিস ডেভেলপ করে গেছে, এবং মূলত সেটা কিন্তু সরকারি সহায়তায় বিভিন্ন ল্যাবরেটরিতে, তো সেই সরকারি সহায়তায় বিভিন্ন ল্যাবরেটরিতে তৈরি যে আবিষ্কারগুলো, সেইগুলো ব্যবহার করে একটা কোম্পানি যখন আরেকটা নতুন কিছু যখন তৈরি করছে, তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা শুধু সেই কোম্পানির কেন থাকে? এই প্রশ্নটা তোলা যায়। তাহলে এটা একটা নীতির প্রশ্ন যে যখন নলেজের ব্যাপারটা এসে যাচ্ছে, নলেজটা তাহলে কার প্রপার্টি? তো এই প্রশ্নটা নিয়ে অনেক লেখালেখি করেছেন, এবং সেইখানে কিন্তু ওই নীতি ন্যায্যতার প্রশ্নগুলো এসে যাচ্ছে। অর্থাৎ এখানে অর্থনীতির যে পেটেন্ট রাইট ঘিরে যে যে জিনিসটা, এবং যার ফলে বেশিরভাগ ফার্মা কোম্পানি গুলো সুপার নর্মাল প্রফিট করে থাকে, সেইটাকে কিন্তু বারবার নানান ভাবে আঘাত করে করে সেটাকে আরেকটু ওটাকে ভাঙার কিন্তু চেষ্টা বিভিন্ন ক্ষেত্রে অনেকে চালিয়েও যাচ্ছে। গ্লোবালি অনেক রকমের সংগঠন আছে যারা কিন্তু এই জিনিসটাকে বারবার আঘাত করে করে, বারবার লেখালেখি করে এটাকে কিন্তু অনেক, এর আগে আপনারা হয়তো জানেন যে এইচআইভি এইডস নিয়ে সেখানে তার ওষুধ নিয়ে যে পেটেন্ট নিয়ে একটা বেশ বিরাট লড়াই হয়েছিল সেই সময়, যে সেখানে ডেভেলপিং কান্ট্রি গুলো তাদের প্রচুর দাম দিয়ে সেই ওষুধ নিতে হচ্ছে এবং ফলে কেউই পাচ্ছে না, সেক্ষেত্রে কি করা যেতে পারে। তারপরে সেটা আস্তে আস্তে কিন্তু তারা ভাঙলো, কিছুটা হলেও ভাঙলো। অন্য টিকার ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে বেশিরভাগ টিকার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে টিকাটা যখন তৈরি হচ্ছে সেটা কিন্তু মূলত উন্নত দেশগুলো, তারা কিন্তু প্রথমে সেগুলো নিয়ে নিচ্ছে, ব্যবহার করছে, তারপর, এবং টিকা উৎপাদনের ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে টিকা উৎপাদন কিন্তু যত বেশি বেশি উৎপাদন করা হবে তত কিন্তু গড় ব্যয়টা কমতে থাকবে, অর্থাৎ প্রতি টিকার ব্যয় কিন্তু উৎপাদন ব্যয় আস্তে 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 কমতে থাকবে, যেহেতু মূল ব্যয়টা প্রথমেই হয়ে যাচ্ছে। তো ফলে যেহেতু গড় ব্যয় ক্রমশই কমতে থাকছে, তাহলে যত বেশি উৎপাদন করা হবে ততই তো সেটা সস্তা হওয়ার কথা। কিন্তু ওই যখনই ওই একচেটিয়া অধিকারটা থেকে যাচ্ছে উৎপাদনের উপর, তখনই কিন্তু ওই গড় ব্যয়ের যে সুযোগটা, গড় ব্যয় কমে যাওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা কিন্তু তারা আর কাউকে নিতে দিচ্ছে না, এবং উৎপাদনটাকে নিয়ন্ত্রিত করে তারা কিন্তু দামটাকে বাড়িয়ে রাখছে। কিন্তু ভ্যাকসিন উৎপাদনের নিয়ম কিন্তু তা নয়, যে ভ্যাকসিন উৎপাদনের নিয়ম হচ্ছে যে যদি সেটা অনেক বেশি যদি উৎপাদন করা হয় তাহলে গড় ব্যয়টা ক্রমশই কমবে, এবং গড় ব্যয় যখন ওই ক্রমশ কমতে থাকে তখন আস্তে আস্তে তারা উন্নয়নশীল দেশগুলোতেও ভ্যাকসিন গুলো পাঠাতে, যখন ওটা সস্তা হয়ে যায় তখন পাঠায়। অর্থাৎ যে কোনো ভ্যাকসিনের কিন্তু ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে ভ্যাকসিনটা কিন্তু প্রথমে উন্নত দেশগুলোর জন্যই ছিল, তারপর আস্তে আস্তে উন্নয়নশীল দেশগুলোতে গেছে, যে যে ভ্যাকসিন গুলো সব রকম দেশে দরকার, আর যে ভ্যাকসিন গুলো উন্নত দেশে এখন আর প্রায় দরকার নেই, উন্নয়নশীল দেশেই বেশি দরকার, সেইগুলো তো তৈরি হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি হয় না, কারণ কে বিনিয়োগ করবে, কে উৎপাদন করবে। তো এই হচ্ছে ভ্যাকসিনের অর্থনীতি বলি বা রাজনৈতিক অর্থনীতি বলি, মূলত এইরকম গ্লোবালি। আর আমাদের দেশে যেটা হলো এর মধ্যে এই গত কয়েক মাসের মধ্যে, সেটা একটু আজব ধরনের ব্যাপার আর কি। অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত দেখছি অসম্ভব একটা আত্মসন্তুষ্টি যে আমাদের, আমরা ভ্যাকসিনে শুধু আত্মনির্ভর নই, আমরা আবার অন্য দেশকেও পাঠাচ্ছি। এই আত্মসন্তুষ্টিটা একেবারেই বেশ বোকা বোকা ব্যাপার ছিল, কারণ তখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে এদেশে মাত্র, তখন গত 1 কোটিরও কম লোককে দেওয়া হয়েছে,
তো তখনই কিন্তু আমরা আমরা সেখানে ঘোষণা করে দিলাম যে আমরা আত্মনির্ভর, এবং শুধু আত্মনির্ভর নই, আমরা অন্য দেশকেও ভ্যাকসিন পাঠাতে পারি এবং পাঠিয়ে দেখিয়েও দিয়েছি। কিন্তু তারপর যখন এই অনেকেই ভ্যাকসিন নিতে চাইছেন, যেহেতু কোভিড এর এটা গ্রাফটা ঊর্ধ্বমুখী যখন থেকে হলো, তখন কিন্তু সবাই ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তাটা বেশি বেশি করে বুঝতে পারলো। তখন একটা বিরাট একটা চাহিদা তৈরি হলো, এবং যে চাহিদা যোগান দেওয়ার এখন কোনোভাবেই সম্ভব নয়। এখন আমাদের যা উৎপাদন ক্ষমতা আছে কোম্পানিগুলোর, সিরাম এবং বায়োটেকের, তারা কোনোভাবেই এটা পেরে উঠবে না। এখন তার ফলে এখন যেটা হচ্ছে, এখন প্রায় একটা অন্ধকারে হাতড়ানোর মতো ব্যাপার হচ্ছে। অতি সম্প্রতি যেটা ওই স্পুটনিক ভি, যেটা রাশিয়ান ভ্যাকসিন আর কি, তাকে অনুমোদন দিয়ে দেওয়া হলো, এবং এখন স্পুটনিক ভি সেটা ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি তারা এটা তৈরি করছে, কিন্তু তাদের উৎপাদন ক্ষমতা কিন্তু খুবই কম, খুবই সামান্য, এবং সেটা দিয়ে খুব বেশি চাহিদা যে তারা পূরণ করতে পারবে তাই নয়, তা নয়। কিন্তু সাধারণভাবে কিন্তু আমাদের চাইনিজ এবং রাশিয়ান ভ্যাকসিন নিয়ে আর কি মানুষের আস্থার ব্যাপারটাও ভাবতে হবে আর কি। অর্থাৎ আমি যদি মনে করি যে ঠিক আছে, সিরাম বা ভারত বায়োটেক কতটা তৈরি করে উঠতে পারছে না কোভিশিল্ড আর কোভ্যাকসিন, তাহলে বাকিটা আমি চাইনিজ এবং রাশিয়ান ভ্যাকসিন দিয়ে পূরণ করার চেষ্টা করি, সেটাও কিন্তু হবে না, হবে না। এই কারণে প্রচুর মানুষ হয়তো রাশিয়ান বা চাইনিজ ভ্যাকসিন সম্পর্কে তাদের ওই যে ট্রাস্ট ডেফিসিট সেটা এখনো রয়ে গেছে, বা কিছুটা বলতে পারি আমি ট্রান্সপারেন্সি ডেফিসিট সেটা রয়ে গেছে। অর্থাৎ আমাদের একটা ওই পশ্চিমী যে প্রক্রিয়া আর কি ভ্যাকসিনের তার তার ট্রায়াল এবং তার তার ইয়ের প্রক্রিয়া আর কি, সেই সেইটা সেইটাকে আমাদের মনে হয় যেন অনেক বেশি ট্রান্সপারেন্ট। আর এটা যখন চায়না, চীন এবং রাশিয়ার ক্ষেত্রে আসে, আমাদের মনে হয় যেন সবটাই যেন অন্ধকারে ঢাকা। তো এরকম একটা আমাদের পারসেপশন আছে, এবং সেই পারসেপশনের কারণে সম্ভবত চাইনিজ এবং রাশিয়ান ভ্যাকসিন যে খুব বেশি লোকে নেবেন বলে আমারও মনে হয় না। কিন্তু যাই হোক, সরকার এখন প্রায় ডেসপারেটলি এই চেষ্টাগুলো করে যাচ্ছে। তো অতি সম্প্রতি সম্ভবত স্পুটনিক ভিও দেওয়ার কথা হবে এবং দেবে হয়তো। এরপরে প্রশ্ন হচ্ছে যে দেশে দেশের যে নীতিটা, আমি এইটা শেষ এটা বলি শেষ করব আর কি, যে দেশে যেটা হলো সেটা কি হলো শেষ পর্যন্ত? পয়লা মে থেকে হঠাৎ করে নীতিটা এত মানে দারুণ ভাবে ঘুরে গেল কেন, ভীষণ ভাবে ঘুরে গেল কেন? আমার ধারণা এটা হচ্ছিল এই কারণে যে সেটা হচ্ছে যে এপ্রিলের থার্ড উইক পর্যন্ত আমরা দেখতে পেলাম যে যে রেটে ভ্যাকসিন এগোচ্ছে, এবং সিরাম এবং ভারত বায়োটেকের কোভিশিল্ড এবং কোভ্যাকসিনের মোট যা যোগান, তাতে করে আমরা কিছুতেই দিয়ে উঠতে পারবো। তাহলে কিভাবে করা হতে পারে? এটা একদম সেই আমাদের পুরনো মানে ওই যেটা ধারণা এতকাল ধরে মানে সরকারে যারা আছেন, আমি গত 30 বছরের কথাই বলছি, সরকারে যারা আছেন 30 থেকে মানে সংস্কার পরবর্তী সময় থেকে বলছি, তো একটা ধারণা আছে যে সরকার যখনই পারছে না তখনই অসরকারি কে ডাকো। তো এই ব্যাপারটা তো আমাদের বরাবরই আছে যে, এবং সেখানে সরকার সবাইকে বিনা পয়সা দিতে পারবে না, সুতরাং এটা যদি বাজার থেকে কেনা বেচা করা হয় বাজারে, তাহলে অনেকেই সেটা নিতে পারবে যাদের ক্ষমতা আছে। অর্থাৎ বাজার এবং রাষ্ট্র দুটোকে মিলিয়ে জুলিয়ে একরকম ভাবে হয়ে যাবে, এই ভাবনা থেকেই সম্ভবত এই এই বাজারটাকে একটু খুলে দেওয়ার চেষ্টা হবে। কিরকম ভাবে? একটা হচ্ছে যে রাজ্যগুলো নিজেরা কিনে নেবে ওই ভ্যাকসিন, রাজ্যগুলো নিজেরা তাদের সঙ্গে দর কষাকষি করে সিরামের সঙ্গে বা ভারত বায়োটেকের সঙ্গে নিজেরা কিনে নেবে, নিয়ে এবার তারা যেভাবে দিচ্ছে দিক, তারা বিনা পয়সা দিতে পারে, তারা কিছু পয়সা নিয়েও দিতে পারে, যেভাবে নিচ্ছে। আর অন্যদিকে যেটা হলো সেটা হচ্ছে যে এবার প্রাইভেট যারা হসপিটাল এরাও সরাসরি কিনতে পারে, কিনে তারা তাদের মতো দামে বিক্রি করতে পারে। এখন অনেকে যেটা বলছেন যে হ্যাঁ, এটার মধ্যে খারাপ কি আছে, যে যারা দাম দিতে ইচ্ছুক, যারা দাম দিতে পারে, তারা তো প্রাইভেট থেকে নিয়ে নেবে, সুতরাং সরকারকে তো অনেকটা কম ভাবতে হবে সেক্ষেত্রে। তো এইটা কিন্তু অন্য যে কোনো
রোগের ক্ষেত্রে বা মেডিসিনের ক্ষেত্রে আমরা ভাবতে পারি কিছুটা, যে আমাদের যেমন কিউরেটিভ কেয়ারের আমরা দেখছি যেটা, সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানও আছে আবার অসরকারি প্রতিষ্ঠান আছে। যিনি টাকা দিয়ে চিকিৎসা করাতে পারেন তারা অসরকারি প্রতিষ্ঠানে যান, আর যারা পারেন না তারা সরকারি প্রতিষ্ঠানে যান। তো এইভাবেই চলে আসছে। কিন্তু এখানে যে রোগের চিকিৎসার জন্য আমরা যে কথাগুলো বলছি, এগুলো হচ্ছে যে রোগ সেটা হচ্ছে ওই তার কিউরেটিভ কেয়ারের জন্য আছে আমরা যাচ্ছি। কিন্তু যে রোগগুলো সংক্রামক রোগ, যার প্রিভেন্টিভ এর ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিউরেটিভ এর থেকে, সেখানে কিন্তু এই 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 ফর্মুলাটা চলে না। সেখানে কিন্তু এই ফর্মুলাটা চলে না যে কিছুটা সরকার করবে আর কিছুটা সরকারের বাইরে অসরকারি প্রতিষ্ঠান করবে, এই ফর্মুলাটা কিন্তু চলে না। এটা অন্তত এই যেটা আমি আমরা বলি নিবারণমূলক যেগুলো বা প্রিভেন্টিভ যে যে ব্যাপারগুলো, যেটাকে যেটা মূলত জনস্বাস্থ্যের একটা বিশেষ বিষয়, এবং তার মধ্যে এই সংক্রামক রোগ ব্যাপারটা ভীষণভাবে আসছে, এই সংক্রামক রোগের ক্ষেত্রে কিন্তু ওই নিয়মটা খাটে না। এবং আমি ওই আনন্দবাজারের লেখাতে মূলত ওটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে কেন সংক্রামক রোগের ক্ষেত্রে এই নিয়ম খাটে না। এবং এর কি এর অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে, এই যে সংক্রামক রোগের যে মানে একদম বুনিয়াদি যে অর্থনীতির যে নিয়মটা, এটা যেটা যেটা আমি লেখাতেও বলেছি আর কি, এইটা কিন্তু অনেক সময় নীতি নির্ধারকদের মাথায় থাকে না। যেমন আমি একটা ঘটনার কথা বলি, এটা 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 চীনেই হয়েছিল। চীনে তারা সংস্কার 78-এর সংস্কারের পর থেকে চীন আস্তে আস্তে কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে অনেকটা ওই রকম সংস্কার শুরু করলো, এবং তখন যেটা করলো চীন 80-এর দশকের শেষে 80-এর দশকের মাঝামাঝি থেকে, যে তখন ওই স্বাস্থ্য পরিষেবার জন্য তারা কিছু কিছু ওই ইউজার ফি, যেটাকে আমরা বলি যে পরিষেবা পেতে গেলে কিছু টাকা খরচ করতে হবে, সরকারি হাসপাতালেও করতে হবে, কিছু টাকা দিয়ে সেবাটা তোমাকে নিতে হবে, পরিষেবাটা নিতে হবে। তো সেইটা যখন চীনে যখন চালু করা হলো, এবং সেটা তারা করলো এমনই ভাবে যে রোগ নির্বিশেষে তারা সেটা করলো, রোগ নির্বিশেষে, অর্থাৎ এমনকি যক্ষা রোগের জন্য তারা ওটা চালু করলো। এবার হলো কি, যেই মুহূর্তে যক্ষা রোগের জন্য তারা ইউজার ফি চালু করলো, আমাকে খরচ করে সরকারি হাসপাতাল থেকে যক্ষা রোগের চিকিৎসা করাতে হবে, লোকেরা যক্ষা রোগের চিকিৎসা কমিয়ে দিল, কারণ এতকাল তারা ফ্রিতে পেয়ে আসছিল। হঠাৎ যখন ইউজার ফি চার্জ করা শুরু হলো, তখন তারা কি করবে, প্রথমে যেটা করবে তারা যাবেই না, টাকা দিয়ে কিনতে হবে বলে যাবে, তাতে করে ভীষণ ভাবে যক্ষা রোগ বেড়ে গেল। এবং সেই যক্ষা রোগ বেড়ে গেলে কিন্তু যারা চিকিৎসা করাতে গেল না, শুধু তাদের মধ্যেই নয়, কিন্তু অর্থাৎ তারা যাদেরকে আবার সংক্রমণ করলো তাদের মধ্যেও বেড়ে গেল, অর্থাৎ সংক্রমণটা বাড়তে থাকলো। এইটা কিন্তু উপলব্ধি করতে চীনের সরকারের একটু সময় লেগেছিল, এবং তারপর সঙ্গে সঙ্গে তারা আবার ব্যাপারটাকে ফিরিয়ে আনলো। আমাদের দেশেও কিন্তু যক্ষার ক্ষেত্রে কিন্তু চিকিৎসা পুরোপুরি যে বিনা বিনামূল্যে হয় শুধু তাই নয়, এখন এটাও ভাবা হচ্ছে যে যক্ষা রোগীদের আরো কিছু আমি ইনসেন্টিভ দিতে পারি কিনা, যাতে করে সেই চিকিৎসাটা সে চালিয়ে যেতে পারে। অর্থাৎ আমি যদি তাকে 3 মাসের বা 6 মাসের ওষুধ দিয়ে দিই একদম বিনা পয়সায়, সে কিন্তু ওষুধটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে নাও খেতে পারে, এমন ঘটনাও হয়েছে। অর্থাৎ বিনা পয়সায় হাতে ওষুধ তুলে দিলেও কিন্তু তিনি খাচ্ছেন না, সেক্ষেত্রে কি করণীয়। তখন একটা এলো ডটস প্রোগ্রাম, যেটা হচ্ছে ডিরেক্টলি অবজার্ভ যেটা থেরাপি। তো সেই ডটস প্রোগ্রামে কি হচ্ছে না, একজনকে সেখানে ডেজিগনেট করে দেওয়া হচ্ছে, তিনি ওষুধটা নিয়মিত তাকে খাইয়ে দেবেন, তিনি তার বাড়ির লোক হতে পারেন, তিনি তার আত্মীয় হতে পারেন, বন্ধু হতে পারেন, এইভাবে করুন, সেটাও ব্যর্থ হলো। অর্থাৎ কি, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করাটা কিন্তু খুব সহজ কাজ, এবং সেটা সরকারের কাজ, এবং সরকারকে কিন্তু নানান রকম নতুন নতুন ভাবনা কিন্তু তার মধ্যে আনতে হবে, যাতে করে সংক্রামক রোগের নিয়ন্ত্রণটা করা যেতে পারে। তার মধ্যে বিহেভিয়ারাল সায়েন্স আসতে হবে, তার মধ্যে সোশিওলজি সমাজবিদ্যা আসতে হবে, এটা কোনো মানে পিওর সায়েন্সেরও ব্যাপার নয় সব, কারণ এটা মানুষের ব্যবহারের সঙ্গে যুক্ত, মানুষ কিভাবে ব্যবহার করছে তার উপর। আজকে যদি 138 কোটি মানুষ প্রত্যেকে যদি মনে করে আমার আজকেই টিকা নেওয়ার দরকার, যত টাকাই হোক না কেন, সমস্যা নেই, তারা টাকা দেবে, টিকা নেবে, বাড়ি চলে যাবে, সেটা তো অসম্ভব, সেটা তো হবেই। যারা এমনকি 1000 বা 1200 টাকা খরচ করে যারা টিকা নিতে যাবে, ভারতবর্ষের এরা কত শতাংশ, আমি বলছি না যে সবার ক্ষমতা নেই, এটা এটা কিন্তু ক্রয় ক্ষমতার প্রশ্ন নয়,
প্রশ্ন হচ্ছে যে আমি তাতে খরচ করব কি করব না, এই প্রশ্নটা। এটা শুধু ক্রয় ক্ষমতার প্রশ্ন নয়, সুতরাং এটা হবে না, এটা অর্থনীতির নিয়মেই হবে। এর পাশে ন্যায্যতার প্রশ্নটা, ন্যায্যতার প্রশ্নটা হচ্ছে এই, সেই জন্য আমি অর্থনীতির প্রশ্ন আর ন্যায্যতার প্রশ্নটাকে আলাদা করে ডিস্টিংলি আমি বলতে চাইছি, এই কারণে। কারণ আমেরিকাতেও এটা শোনা যাচ্ছে যে আমি ততক্ষণ পর্যন্ত আমি সুরক্ষিত নই যতক্ষণ না সবাই সুরক্ষিত। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার নিজের সুরক্ষার জন্য অন্যদের সুরক্ষার ব্যবস্থা আমাকে করতে হবে। এটাকেই কিন্তু এক্সটার্নালিটি আর্গুমেন্ট বলে। অর্থাৎ যেহেতু এটা সংক্রামক রোগ, অতএব সে যতক্ষণ না সেটা আমি ঠেকাতে পারছি আমি সুরক্ষিত। তাহলে এখানে কিন্তু একটা সেলফ ইন্টারেস্টই আমাকে কিন্তু এই 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 কথাটা বলাচ্ছে, সেলফ ইন্টারেস্ট। এবং সরকারও সেটা কিন্তু অনেকটা ওই সেলফ ইন্টারেস্টটাকে, যাকে বলে, ওই মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে দেখো তোমার প্রয়োজনেই কিন্তু অন্যদের দরকার ফ্রিতে টিকা দেওয়ার। ভালো কথা, এটা কিন্তু অর্থনৈতিক যুক্তি দিয়ে আমরা বলতে পারি, কিন্তু এর পাশে কিন্তু আরেকটা যুক্তিও আছে। যুক্তিটা হচ্ছে এই যে সেটা হচ্ছে আমি যদি যদি ধরে নিই যে রোগটা সংক্রামক রোগ নয়, তাহলে আমি কি করে আমি আমার নেইবার থেকে সেই ইন্টারেস্টটা আমি দেখতে পাবো আমার রোগের সম্পর্কে? আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমার হার্ট অ্যাটাক হলে তো আমি অন্য কাউকে সংক্রমিত করছি না, তাহলে আমাকে হসপিটালে নিয়ে যাবে কে? আমার পাশের বাড়ির মানুষটা কেন নিয়ে যান তিনি? তিনি কি তার সেলফ ইন্টারেস্ট থেকে নিয়ে যাচ্ছেন? তা তো নয়। তাহলে আমি যদি পুরো এই টিকার বন্টনের ক্ষেত্রে আমি যদি সব আর্গুমেন্ট গুলোকে, সব যুক্তিগুলোকে যদি শুধু সেলফ ইন্টারেস্টে নিয়ে আসি, যেটা এক্সটার্নালিটির আর্গুমেন্ট, আমি জানি না বোঝাতে পারছি কিনা, দরকার হলে আমি আরো বুঝিয়ে বলবো, যে এই যে এক্সটার্নালিটির আর্গুমেন্টের জন্য সংক্রামক রোগের ক্ষেত্রে সরকারের ভূমিকা আছে, এবং সরকার কেন করবে না, একজনও যদি অসুস্থ থাকে, একজনও যদি সংক্রমিত থাকে, তাহলে বাকিদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। ফলে সরকার এইভাবে সবাইকে বোঝাচ্ছেন, দেখো যতক্ষণ না সবাই সুরক্ষিত হচ্ছে তুমিও সুরক্ষিত নও। এটা আমার সেলফ ইন্টারেস্ট থেকেই আমি কিন্তু চাইবো সবাইকে সুরক্ষিত করতে। এমনকি দরকার হলে আমি আমি যদি আমার আমার পাশের বাড়ির লোকটি, তিনি তার যদি এখন বর্তমানে পয়সা না থাকে, আমি তাকে পয়সা দিয়ে বলবো যে তুমি টিকাটা নিয়ে এসো। কেন না, আমি নিজে সুরক্ষিত হতে চাই। এটা কিন্তু অন্য ধরনের মোটিভেশন, কিন্তু এর পাশাপাশি কিন্তু আমাদের অন্য মোটিভেশনটার কথাও ভাবতে হবে। সেটা কি? সেটা আরেকটু ব্যাপকতর। সেটা কি? সেটা হচ্ছে যে আমি অন্যের জন্য করছি, বা অন্যকে আমি বিনা পয়সায় ওষুধ দিতে বলছি, শুধুমাত্র যেন এই কারণে না হয় যে তাতে আমার ক্ষতি আছে। যদি সে বিনা পয়সায় ওষুধটা না পায় তাহলে আমার ক্ষতি আছে, অবশ্যই এটা একটা জোরালো আর্গুমেন্ট। কিন্তু আমার ন্যায্যতার ধারণা, আমার ন্যায়ের ধারণাটা শুধু ওটাতে আটকে থাকবে কেন? আমার ন্যায্যতার ধারণাটা তো আমি ওখান থেকে আরো বেশি ছড়িয়ে দিতে চাই। আমি চাই এইভাবে যে না, তার হয়তো করোনা হয়নি, কিন্তু তার অন্য কিছু একটা হয়েছে যেটা থেকে আমার কোনো বিপদ নেই, কিন্তু তার বিপদ আছে, এবং তার বিপদে আমি তার পাশে দাঁড়ালাম, তাকে হসপিটালে নিয়ে গেলাম। এগুলো তাহলে কে করবে? অর্থাৎ আজকে আর্গুমেন্ট গুলোকে, যুক্তি গুলোকে আমাকে সবসময় কিন্তু ওইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু একটা সেলফ ইন্টারেস্টের জায়গায় নিয়ে আসতে হচ্ছে। কেন না মানুষ এই লজিকটাকে বোঝে ভালো? সম্ভবত হতে পারে, জানি না কেন এটাকে নিয়ে আসতে হচ্ছে। সেই জন্যই সম্ভবত আমেরিকাতে আজকে এই লজিকটা অনেক বেশি পপুলার, রাদার দ্যান ডুইং সামথিং ফর আদার্স। এবং যার ফলে আমেরিকার মতো দেশে 5 গুণ বেশি ভ্যাকসিন তারা কিন্তু সঞ্চয় করে রেখে দেয়, যদিও সেটা তার কারোর কাজে লাগছে না তাদের, আমেরিকানদের। কারণ কি? কারণ হচ্ছে এই কমপ্লিট ইনডিফারেন্স টু আদার্স। আমেরিকান ভ্যাকসিনের যোগান আমেরিকানদের জন্য, এই যে ভাবনাটা যাকে ভ্যাকসিন ন্যাশনালিজম বলা হচ্ছে, এই ভ্যাকসিন ন্যাশনালিজম জিনিসটা যে ন্যায্যতার দিক থেকে যে এটা যে অত্যন্ত খারাপ এবং অন্যায় কাজ, এইটাকে কিন্তু বারবার বলার দরকার আছে। ইনফ্যাক্ট ভারত, আমাদের দেশ যখন
যদিও এটা বাই ডিফল্ট হয়ে গেল, যে সিরামের যেহেতু শর্ত ছিল অন্য দেশকে পাঠানোর, সেই জন্য তারা পাঠিয়েছে, এর মধ্যে কোনো মানে বেনেভলেন্সের ব্যাপারটা খুব বেশি আছে বলে আমার মনে হয় না। কিন্তু তবু এখান থেকে একটা জিনিস অন্তত আর্গুমেন্টটা আসতে পারে, যে না আমি যখন ভ্যাকসিন পাচ্ছি, আমি চাই নেপালের মানুষও পাক, আমি চাই বাংলাদেশের মানুষও পাক। অর্থাৎ নেপাল এবং বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে আমার দেশই শুধু, আমার দেশের মানুষই শুধু ভ্যাকসিন পাবে, এটাও কিন্তু আস্তে আস্তে আমাদের নতুন করে ভাবতে হবে। আমি যদি ওইভাবে ভাবি তাহলে আমেরিকানরাও তো ওইভাবে ভাবছে, আমি তার দিকে আঙুলটা তুলবো কি করে? তাহলে আজকে হ্যাঁ প্রশ্ন হতে পারে, আমেরিকা তার তার প্রয়োজনের তুলনায় অনেক বেশি সে কিন্তু সঞ্চয় করে রেখে দিয়েছে, যেটা অপরাধ, অবশ্যই অপরাধ, এবং আমাদের প্রয়োজনের তুলনায় আমাদের সেই জোগানটাই নেই। সুতরাং এখানে একটা বাস্তব অবস্থার একটা বিরাট তফাত আছে, সেটা ঠিক কথা। কিন্তু আমি বলবো যে নীতির জায়গা থেকে, ন্যায্যতার জায়গা থেকে আমরা যেন ভুলে না যাই যে আমাদের কাজটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের সবাইকে টিকা করে দিলে নিশ্চিন্ত হয়ে গেলাম তা নয়। অর্থাৎ এখানে WHO যে কারণে কোভ্যাক্স এটা তৈরি করেছিল, তার উদ্দেশ্যটা কিন্তু মনে রাখলে দেখতে হবে যে এখানে একটা ভলেন্টারি ব্যাপার ছিল, এবং সেই ভলেন্টারিজমটা কিন্তু কোনো মানে ক্ষমতাশালী দেশগুলো থেকে পাওয়া যায়নি, একেবারেই আসেনি, আমেরিকা থেকে তো নয়, ইভেন জার্মানিও তো ভীষণভাবে অপোজ করেছে। তো সুতরাং এই ধরনের যে গ্লোবাল যে উদ্যোগগুলো, WHO এর মতো একটা সংগঠন যখন করতে চায়, তারা একেবারে মানে নখ দন্তহীন একটা সংস্থা, তারা কিন্তু এটা চাপিয়ে দিতে পারে না কারোর উপর ওইভাবে। কিন্তু কোভ্যাক্সটা হচ্ছে একটা সবাই মিলেমিশে ভাগাভাগি করি এসো, তখন সবাই রাজি হয়ে গেল, 180টা দেশ রাজি হয়ে গেল, কিন্তু কেউ কিন্তু তার কমিটমেন্ট ফুলফিল করছে না। সুতরাং এখানে আমাদের দেশের যেমন একটা নীতির একটা অসম্ভব আমি বলবো যে নীতিহীনতা এবং কতগুলো ওই যেটাকে বলে বোকা বোকা বিষয়ে গর্বিত হওয়ার যে প্রবণতা আর কি, তার ফলে, তার ফল যেমন আমরা ভুগছি এখানে এদেশে, এটা কিন্তু গোটা বিশ্বেও কিন্তু এই সমস্যা থেকে কিন্তু মুক্তি নেই, এবং গোটার বিশ্বেও কিন্তু সেই ভ্যাকসিন ন্যাশনালিজমটা কিন্তু এখনো গেড়ে বসে আছে। এবং সেই ভ্যাকসিন ন্যাশনালিজমটাকে কনফ্রন্ট করার জন্য, তার যুক্তি, তার বিরোধী যুক্তি তুলে ধরার জন্য বারবার কিন্তু এটা নিয়ে সোচ্চার হওয়ারও দরকার আছে, এবং সেটা হচ্ছেন, সেটা সেই দেশের মানুষই হচ্ছেন, যেটা আমি বললাম যে এটা নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, 200 জন নোবেল লরিয়েট এটা নিয়ে লিখেছেন, এবং সুতরাং এটা কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু এটা সমর্থন করবেন না, এই ধরনের ভ্যাকসিন ন্যাশনালিজম। সেই জন্য আশা করব যে আমাদের কোন জায়গাটা আমাদের এখানে চিহ্নিত করার দরকার আছে ন্যায্যতার জায়গা থেকে, সেখানে একটু পরিষ্কার হওয়ার দরকার আছে। আর সবশেষে যেটা বলি, যে আমি একদম প্রথমে শুরু করেছিলাম যে আমাদের এখানে এটা নীতিহীনতা শুধু বলবো না, একটা সুবিধাবাদও আছে, সেটা হচ্ছে 1 মে থেকে যেভাবে বলা হলো যে রাজ্যগুলোর এবার দায়িত্ব নেবে, অথচ রাজ্যগুলোর তো যোগানের ওপর কোনো হাত নেই, যোগানটা তো দিচ্ছে দুটো কোম্পানি, এবং দুটো কোম্পানির যোগান কিন্তু এবার হলো কি, সমস্ত রাজ্যগুলো তখন তারা ঠেলাঠেলি পড়ে গেল, তারা কিন্তু সেই বরাদ্দ দিতে শুরু করলো ওই দুটো কোম্পানির কাছে। এবার সেটার বন্টন কিভাবে হবে, কোন রাজ্য বেশি পাবে কোন রাজ্য কম পাবে, এই নিয়ে কিন্তু কোনো স্পষ্ট কিচ্ছু বলে দেওয়া হলো না। অর্থাৎ এখানে কোনো একটা একটা কেন্দ্রীয় কোনো একটা নিয়ন্ত্রণও থাকলো না, এবং পুরোটাই সেটা ছেড়ে দেওয়া হলো, সেই কোম্পানিগুলো কি করবে, কিভাবে বন্টন, এটা হতে পারে, এটা কোনোভাবেই হতে পারে, এবং কিন্তু রাজ্যগুলোর উপায় নেই বলে ইতিমধ্যেই সবাই শুরু করে দিয়েছে, শুধুমাত্র যে এই দুটো কোম্পানির কাছে বরাদ্দ দিচ্ছে তাই নয়, তারা এখন গ্লোবাল টেন্ডার ডাকছে, বিহার, উড়িষ্যা, মহারাষ্ট্র, সবাই এখন গ্লোবাল টেন্ডার ডাকছে, যেখানে তারা আশা করছে যে ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন সবাই তারা
সেই গ্লোবাল টেন্ডারে সাড়া দেবে এবং আমরা বার্গেন করে আমরা কিনে নেব, কিনে নিয়ে তারপর মানুষকে বিনা পয়সায় দেবো। এইভাবে রাজ্যগুলোকে ভাবতে হচ্ছে। এবার কথা হচ্ছে যে ফাইজারের যদি আমি দেখি এমআরএনএ যে 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 ভ্যাকসিনটা, সেটা একদম অন্য ধরনের একটা ভ্যাকসিন, এটা কিন্তু কোভিশিল্ডের মতো নয়, সেটা টেকনোলজিটাই আলাদা, এবং সেটা কিন্তু প্রায় কোথায় -40 ডিগ্রি টেম্পারেচারে ওটা ওটা প্রিজার্ভ করতে হয়, এবং সেই সেই ধরনের কোল্ড চেন আমাদের আদৌ আছে কি নেই, এই প্রশ্নগুলো ভাবতে হবে। ফলে ফাইজারটা আউট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আলটিমেটলি যে গ্লোবাল টেন্ডারে যেটা এসে দাঁড়াবে সেই আবার এক এক ধরনের একচেটিয়া ব্যাপারে এসে দাঁড়াবে, অর্থাৎ একটা বা দুটো কোম্পানির বাইরে এমন টার্মস হবে যে টার্মস গুলো আমার কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে না হয়। তো এই সমস্যার মুখে রাজ্যগুলোকে ঠেলে দেওয়া, যেখানে রাজ্যগুলোর নিজস্ব আয়েরই সংস্থান নেই, যেখানে রাজ্যগুলো তারা তাদেরকে এই বিশেষত কোভিড এর সময় ধার করে তাদের তাদের প্রয়োজনীয় খরচটা চালাতে হচ্ছে, সেখানে রাজ্যগুলোকে এই 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 অসুবিধার মধ্যে ঠেলে দেওয়াটার মধ্যে আমি মনে করি যে একটা সাংঘাতিক অপরাধ আছে। এবং এই জায়গাটাই একটা অপরাধের জায়গা, সেটা হচ্ছে যে এখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মধ্যে আমরা যে ফেডারেলিজম, যে যুক্তরাষ্ট্রের কাঠামো যেটা বলে থাকি, সেই যুক্তরাষ্ট্রের কাঠামোর মধ্যে আমরা প্রথম কোভিড এর প্রথম দিকে কি দেখলাম না, সেখানে সব সিদ্ধান্ত তারাই নিচ্ছিলেন, কবে লকডাউন হবে কি বৃত্তান্ত কোনো রাজ্যের সঙ্গে কিন্তু তারা তখন কিন্তু কোনোভাবেই আলোচনায় যাননি, এবং এই 1 মে থেকে যে নতুন টিকা নীতি এটাও কিন্তু কোনো রাজ্যের সঙ্গে আলোচনা করে করা হয়নি। সরকার, কেন্দ্রীয় সরকার কিন্তু একতরফা ভাবে ঠিক করলো রাজ্যগুলোকে ওদের থেকে কিনে নিতে হবে, এটা করা যায় একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এগুলো করা যায়। আমি এখানেই থামছি, এরপরে যদি আরো প্রশ্ন থাকে আমরা আরেকটু তাহলে সেটা নিয়ে আলোচনা করতে পারি। আমি বোধহয় অনেকটা বেশি বলে ফেললাম, এবং আরো অনেক বিষয় আছে যেগুলো যদি দরকার হয় আমি আরো পরিষ্কার করে দিতে পারি যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। ধন্যবাদ অচিন বাবু, আমরা অনেক কিছু শিখলাম এবং জানলাম। আমি এবার অনুরোধ করব দর্শকদের এবং শ্রোতাদের, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আইদার চ্যাট বক্সে দিতে পারেন, নয়তো মাইকটি আনমিউট করে প্রশ্নটা মুখে বলে আমাদের আমরা যাতে সবাই শুনতে পারি প্রশ্নটা মুখেও বলতে পারি। শুধু প্রশ্ন না, অনন্যা কারো যদি কোনো কমেন্টস, হ্যাঁ কমেন্টস, কারো যদি কোনো বক্তব্য থাকে সেটাও। নমস্কার স্যার, নমস্কার স্যার, আমি মালদা জেলা থেকে জগবন্ধু মণ্ডল বলছি। বলুন। স্যার শুনতে পাচ্ছেন? স্যার আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে জান বললেন যে আমেরিকাতে হ্যাঁ প্রায় 5 লক্ষ গুণ যে ভ্যাকসিন, উনি কি স্যার হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, যে আপনি বললেন যে আমেরিকাতে যেমন যে ভ্যাকসিনের যোগানটা দেওয়া মানে বজায় আছে বা রক্ষিত আছে, সেরকম স্যার আমাদের দেশে সেরকম যোগান দেওয়া নেই কেন, যার জন্য স্যার আমাদের রাজ্যে ভ্যাকসিনের অভাব হয়ে পড়েছে, এটাই স্যার আমার প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ আমি সেটাই স্যার বুঝতে পেলেন আরেকবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি আমি সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম যে কেন আমাদের এখানে যোগানের অভাব। আপনার যে প্রশ্নটা তারই সেটাই আমি আলোচনা করছি যে এখানে যোগানটা দেয় তো এ পর্যন্ত দিয়ে এসেছে দুটো মাত্র কোম্পানি, একটা হচ্ছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া আর একটা হচ্ছে ভারত বায়োটেক। এরা কিভাবে যোগান দিতে পারে? এরা তো নিজেরা ভ্যাকসিন তারা আবিষ্কার করেনি, তারা ওই অক্সফোর্ড মানে সিরাম হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার থেকে, আর ভারত বায়োটেকটা একটু অন্যরকম, তারা কিন্তু এখানে এটাকে বলা হয় যে এটা আমাদেরই তৈরি আর কি, যেহেতু ICMR এখানে ইনভলভ ছিল, এবং এবং সেইটা কোভ্যাক্সিনটা একটু মানে অনেক সন্দেহ ছিল মানুষের যে কি ব্যাপার কি বৃত্তান্ত ইত্যাদি, যেহেতু 3টে ট্রায়াল ঠিকঠাক হয়নি তখনও, এটাকে ঘোষণা করে দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি, কিন্তু এর বাইরে আর কিছু নেই আর কি। তো এই এই টোটাল যা যোগান, এই মোট যা যোগান আর কি,
এই যোগানটা কোনোভাবেই কিন্তু ওই স্তরে তুলে নেওয়া যাবে না যে এক্ষুনি আমি 40 কোটিকে আমি টিকা দিয়ে দেবো। এখন যদি 40 কোটি মানুষ সবাই যদি টিকাকরণ কেন্দ্রে গিয়ে হাজির হন, আমি তো দিতে পারবো না, কারণ সেই যোগানটাই নেই। যোগানটা কে দেবে? এক হতে পারে যে আরো কিছু কোম্পানিকে সেই সুযোগটা করে দেওয়া, সেটা সম্ভব ছিল যদি ওই ধরনের লাইসেন্সিং এগ্রিমেন্টে ভারত সরকার যদি সেটাকে আরেকটু পুশ করত অন্যভাবে, সেটা হতে পারত। কিন্তু আপাতত এখন যে অবস্থা তাতে করে এই এই এক্সিস্টিং কোম্পানিগুলো এরা যেটুকু তাদের ক্ষমতা বাড়াচ্ছে বলছে আর কি নতুন বিনিয়োগ করে, তার সুফল পেতে পেতে এখনো 3 থেকে 4 মাস, তার কমে নয়। সুতরাং এই মুহূর্তে হঠাৎ করে টিকার উৎপাদন এবং যোগান বাড়িয়ে তোলাটা প্রায় অসম্ভব। আমরা দেখতে পাচ্ছি 4 জন হাত তুলেছেন, প্রথমে পরিতোষ মণ্ডল, সমীরণ হালদার, দিলীপ ঘোষ এবং দৈপায়ন ধর। তারা যদি আস্তে আস্তে নিজেদের বক্তব্য বা প্রশ্নগুলি আমাদের আনমিউট করে বলতে পারেন তাহলে আমরা সুবিধা হবে। বেশ, নমস্কার স্যার, ম্যাডাম নমস্কার। পরিতোষ মণ্ডল বলছি আমি দুর্গাপুর থেকে। একটা বিষয় আমি জানি না, আমি দু তিনবার আমার কেটে গেল, আপনি হয়তো আলোচনা করেছেন কিনা, আমি মিস করেও যেতে পারি, বারবার লেফট হয়ে যাচ্ছিল, নেটওয়ার্ক খুব প্রবলেম। যাই হোক, স্যার বলছিলাম যে মানে ভ্যাকসিনের দামটা কোনো রাজ্য আর কেন্দ্র দুরকম দামে কিনবে, আমি এই বিষয়টা ঠিক কোন নীতিতে পড়ছে বা কেন দুরকম দাম হতে পারে একই ভ্যাকসিনের? দুটো কোম্পানি আলাদা আলাদা দাম হতে পারে, তার মধ্যে হয়তো গুণগত মান বা কিছু থাকতে পারে, কিন্তু একই ভ্যাকসিন, একই কোম্পানি ভ্যাকসিন কেন্দ্র এক দামে পাবে, রাজ্য আরেক দামে পাবে, এটা স্যার কোন নীতিতে মানে এটা আসছে, সেটা যদি আলোচনা করতেন বা করেছেন কিটা আমি শুনতে পাই। হ্যাঁ, এটা এটা করা উচিত ছিল আবার, কিন্তু অনেক কথার মধ্যে ওটা হারিয়ে গেছে, এটা আমার করা উচিত ছিল, এটা আমার লেখাতেও বলেছিলাম আর কি। এটার মধ্যে কোনো নীতি নেই, সত্যি কোনো নীতি নেই। কারণ হচ্ছে কি যে একটা নীতি হতে পারে যে সরকার যেহেতু আমাকে কিছু সাহায্য করেছে, ফলে সরকারকে আমি কম দামে দেব, আর খোলা বাজারে আমি যখন বিক্রি করব তখন বেশি দামে বিক্রি করব, এটার মানে বুঝি। কিন্তু কেন্দ্রীয় সরকারকে একটু বেশি কম দামে দেব আর রাজ্য সরকারকে আরেকটু বেশি দামে দেব, এটা কোনো যুক্তি মেনেই হওয়ার সম্ভাবনা নেই। কারণ এখানে কেন্দ্র রাজ্য সবটাই ট্যাক্স পেয়ারদের টাকা, কোনো টাকাটাই কেন্দ্র নিজস্ব নয়, কোনো টাকাটাই রাজ্যের নিজস্ব নয়, সুতরাং এটা ট্যাক্স পেয়ারদের টাকা, সেটা কিভাবে বণ্টিত হচ্ছে সেখানে রাজ্য সরকারকে বেশি অসুবিধার মধ্যে ঠেলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আর কিছু না। আর নীতি যে কিছু নেই এখান থেকে বোঝা যাচ্ছে, কারণ কারণ সেরাম ইনস্টিটিউট প্রথমে বললো 400 টাকায় বেচবো, তারপরে দুদিন পরেই বললো 300 টাকায় বেচবো, এবং তারপরে এটাও বললো যে তার আগে এটা বলেছিল যে এই 150 টাকায় যে আমি সরকারের কাছে বেচছি তাতে করে কিন্তু আমার লাভটা উঠে আসছে, সেটাও বলেছিল। তাহলে 150 টাকায় যদি তার লাভ উঠে আসে তাহলে আবার 300 টাকা করা কেন, সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। এবং অতি সম্প্রতি যেটা আমি দেখলাম একটা, যে সিরাম ইনস্টিটিউট তাদের আগের এবছরের তো লাভ ক্ষতির হিসেবে এখনো পাওয়া যাবে না, 19-20 যে লাভ তাদের যে ব্যালেন্স শিট সেটা দেখছিলাম, সেটা নিয়ে কিছু খবরও হচ্ছে, যে সেটা হচ্ছে যে সিরাম ইনস্টিটিউট হচ্ছে যে 5,000 কোটির বেশি বিক্রি হয় এরকম যে কোম্পানি আছে 450 মতো, তার মধ্যে অন্যতম। এবং এই 5,000 কোটির বেশি এক বছরে তাদের রেভিনিউ এসেছে, সেলস আর কি, এই কোম্পানিগুলোর মধ্যে সিরাম ইনস্টিটিউটের প্রফিট সব থেকে বেশি হয়েছিল, 42%। এটা আর কোনো কোম্পানির কিন্তু হয়নি অতটা। এরপরেই যারা আছে তারা ব্যাংকিং, সিটি ব্যাংক, মুথুট ফাইন্যান্স, কিন্তু সিরাম ইনস্টিটিউট টপে প্রফিট রেটের। এবার যে কোভিড এর আগেই যে 42% প্রফিট করছিল, তার এত কি টাকার অভাব হলো ইনভেস্টমেন্টের যে সে ইনভেস্টমেন্ট করতে পারছিল না? একমাত্র কারণ হচ্ছে যে ওই ওই সমস্যাটা হচ্ছে একচেটিয়া, অর্থাৎ আমি যদি একমাত্র কোম্পানি যে এটা যোগান দিয়ে থাকি তাহলে আমি সব রকম ভাবে চেষ্টা করবো যে কোনো জায়গাতেই দরপাশাপাশি করবো, সেই জন্য আমি সরকারের কাছে চেয়েছি তুমি টাকা দাও, নইলে আমার ক্ষমতা আমি বাড়াতে পারছি না। কিন্তু সিরাম ইনস্টিটিউট অনায়াসে ক্ষমতা বাড়াতে পারত, কারণ যার 42% মুনাফা মানে হচ্ছে
সে কত, তার 5,500 কোটি, তার মানে ওই প্রায় 2,500 কোটি আর কি, 2,000 কোটি তার প্রফিট হয়েছে 2019-20 সালে। যার 2,000 কোটি টাকা প্রফিট হয়েছে, তারপরে সরকার থেকে সে পেয়েছে এগুলো বেশি না, 176 কোটি এরকম, গেটস ফাউন্ডেশন থেকে কিছু পেয়েছে। তো এই সব মিলিয়েও তার সে বিনিয়োগ করে তার ক্যাপাসিটি এক্সপ্যানশন করতে পারলো না, এটা একটু ভাবতে অসুবিধা দেখা যায়। যাই হোক, কিন্তু এখানে সমস্যাটা আমি শ্রীরামকে বলছি না, এটা শ্রীরামের সমস্যা না, সমস্যা হচ্ছে একচেটিয়া সমস্যা। অর্থাৎ যদি একটাই মাত্র কোম্পানি, সে তো সবসময় বার্গেন করবে তার তার ওই সুপার নর্মাল প্রফিটের জন্য, সে সবসময় বার্গেন। হ্যাঁ, পরের প্রশ্ন। চারজন প্রশ্ন হাত তুলেছে, তাদের একসাথে প্রশ্নগুলো আমরা নিয়ে নিই, প্রশ্ন ও বক্তব্য যাই আছে। আমরা দেখতে পাচ্ছি চারজন না, এখন 5 জন হয়ে গেছে, পলাশ পাল, দিলীপ ঘোষ, সমীরণ হালদার, দৈপায়ন ধর এবং সমুদ্র দত্ত। একের পর এক আমরা শুরু করছি বাবুর সাথে তাহলে, আর প্রশ্নগুলো বা বক্তব্যগুলো একসাথে নিয়ে আমরা একসাথে উত্তরটা দেওয়ার চেষ্টা করি, তাহলে সুবিধা হবে। আমি পলাশ পাল বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আমার একটা ছোট প্রশ্ন এরকম, যে যেসব দেশের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের দেশে তো স্বাস্থ্য ব্যবস্থা থেকে মানে যেসব দেশের স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি পুরো সরকারের হাতেই, পুরো নিয়ন্ত্রণটা পুরো সরকারের হাতেই, সেই সব দেশে এই ভ্যাকসিন নীতি কিভাবে কার্যকর হচ্ছে, বা সেখানে এই ধরনের ওষুধপত্র বা এরকম জীবনদায়ী ওষুধপত্র তৈরি এবং তার ডিস্ট্রিবিউশনের সঙ্গে, এই যে এরকম একটা অবস্থায় যেসব দেশে এইরকম প্রাইভেট এর উপরেই নির্ভরশীল বেশি দেখা যাচ্ছে, সেখানে কিরকম একটা তফাতটা কিরকম, একটু যদি এটা একটু আলোচনা করলে ভালো। দেখুন, এখানে আমাদের গ্লোবাল সাপ্লায়ার বলতে কিন্তু এই কটা ফার্মা কোম্পানি, তাই তো, মানে ওই ওই ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন, এই এই কয়েকটা কোম্পানি। এইবারে বিভিন্ন দেশ তাদের আর্থিক ক্ষমতা মতো তারা তাদের সঙ্গে নানান রকম নেগোসিয়েশনে গেছে, নানান রকম কন্ট্রাক্টে গেছে তারা। এবার যারা যাদের যেসব দেশের স্বাস্থ্য বাজেট অনেক বেশি, তাদের সেই ক্ষমতা আছে সেগুলো কিনে তাদের দেশবাসীকে বিনা পয়সা দিয়ে দেওয়া। এবং আপনার কথাতেই তার উত্তর আছে, যে যেখানে স্বাস্থ্য ব্যবস্থাটা পুরোটাই সরকারি এবং সরকারই সবটা করে থাকেন, তো সেক্ষেত্রে অবশ্যই টিকার জন্য তাদের তো দাম দিতে হবে না। এই টিকার দাম দেওয়ার ব্যাপারটা আজ বলি, এমনকি আমেরিকার মতো জায়গাতে, আমেরিকায় কিন্তু ওই টিকার জন্য কিন্তু যাকে আমরা বলি আউট অফ পকেট এক্সপেন্ডিচার, সেটা কিন্তু করতে হয় না, কাউকেই করতে হয়। 2-3 রকম ব্যবস্থা আছে। একটা হচ্ছে যে আমার যদি ইন্স্যুরেন্স থাকে, বেশিরভাগ লোকের ইন্স্যুরেন্স থাকে, প্রায় 80% মানুষের ইন্স্যুরেন্স থাকে, তো এবার ইন্স্যুরেন্স কিন্তু ওই 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 ওইটা কভার করে দিচ্ছে আর কি, যে ওই ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশনের যে খরচটুকু সেটা ইন্স্যুরেন্স কিন্তু পে করে দেবে আর কি, এবং সেইটা আমার আমার হয়ে ইন্স্যুরেন্স আমার পে করে দেবে, এরকম ব্যবস্থা আছে। যাদের ইন্স্যুরেন্স নেই তারা সরাসরি সরকারি প্রতিষ্ঠান থেকে তারা বিনা পয়সা নেবে। কিছু কিছু আছে কোম্পানিগুলো তাদের এমপ্লয়ীদের জন্য নিজেরা কিনে সেটা ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছে, এরকম আছে। অর্থাৎ আউট অফ পকেট এক্সপেন্ডিচার ভ্যাকসিনের জন্য কিন্তু কোনো ব্যক্তিকে কিন্তু করতে হচ্ছে না, এমনকি আমেরিকার মতো দেশেও। তো সেক্ষেত্রে কিন্তু সেইখানে আমার যুক্তিটা বারবার ফিরে আসছে, যে ভ্যাকসিন যদি আমাকে পকেটের পয়সা খরচ করে যদি করতে হয়, অথচ সরকার সব ব্যবস্থাই আমার করে দিচ্ছে যেটা আপনি বললেন সেই দেশে, এটা খুব অড আর কি, এটা হতেই পারে। সুতরাং তাকে সেইভাবেই করতে হবে, সরকারকে ভ্যাকসিন কিনে সেটা বিনা পয়সা দিতে। আচ্ছা, আপনি আসলে আমি যে প্রশ্নটা তুলতে চাইছিলাম সেটা, দিলীপ দা একটু দেখি আপনাকে, এরকম ভাবে আড়ালে থাকলে কি করে হবে, একটু দেখি, দেখতে হবে না? আচ্ছা দেখা যাক। দাদা দেখাটা অন্য কারণেও জরুরি,
প্রথম রাগটা এই যে দেশটা ক্লেম করছে যে সে পৃথিবীর সবচেয়ে বড় ভ্যাকসিন প্রোডিউসার, তার প্রোডাকশনের জায়গায় এসে সে কেবল দুটি বেসরকারি কোম্পানির ওপরে আস্থা রাখছে কি করে? ঐতিহাসিকভাবে যদি আমি দেখি, ভারতবর্ষে স্বাধীনতার আগে থেকে ভ্যাকসিন তৈরি হচ্ছে, প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে থেকে কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু ভ্যাকসিন তৈরি হতো। এই ভ্যাকসিন প্রোডাকশনের জায়গাটাকে আমি যখন দেখতে গেলাম, আমি দেখলাম যে আমাদের 7টা ভ্যাকসিন প্রোডিউসিং পাবলিক সেক্টর আন্ডারটেকিং আছে। এক্স্যাক্ট নামগুলো একটু করে বলি। একটা হচ্ছে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট হিমাচল প্রদেশে, বিসিজি ভ্যাকসিন ল্যাবরেটরি আর পাস্তুর ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তামিলনাড়ুতে, এইচএলএল বায়োটেক এটাও তামিলনাড়ুতে, ভারত ইমিউনোলজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল কর্পোরেশন এটা উত্তরপ্রদেশে, হ্যাপকিন বায়োফার্মাসিউটিক্যাল কর্পোরেশন মহারাষ্ট্রে, আর হিউম্যান বায়োলজিক্যাল ইনস্টিটিউট তেলেঙ্গানা। সাতখানা ইনস্টিটিউট যারা ভ্যাকসিন তৈরি করছে এবং এরা বিভিন্ন ধরনের ভ্যাকসিন তৈরি করার ক্যাপাসিটি আছে, অর্থাৎ ভ্যাকসিন বেসিক তৈরি করার টেকনোলজিটা আমাদের দেশে কিন্তু অনেক দিন ধরেই আছে। হ্যাঁ, যেমন পালস পোলিও, পালস পোলিও এতগুলো ডোজ তো তারাই প্রোডিউস করছে। এক্স্যাক্টলি, পালস পোলিও তৈরি করতো ভারত ইমিউনোলজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল কর্পোরেশন উত্তরপ্রদেশে বুনানটাকে। তো এই সাতটার আমরা যখন ভারতের ভ্যাকসিনেশনের ইতিহাস দেখি, তখন সেই আনসার্টেন গ্লোরিতে যে আঙুলটা তোলা হয়েছিল সেইভাবেই তুলে রাখছি আঙুলটা। এবং আমি দেখছি যে 2001 থেকে, আমি 2004 থেকে 2003 থেকে এক ধরনের স্বাস্থ্যকর্মী, কিন্তু 2001 থেকে আমি দেখছি যে আস্তে 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 পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলোর ক্ষমতা হরণ করা হচ্ছে। 2001-এ আমাদের প্রথম ড্রাগ অ্যান্ড কসমোলজিক্যাল অ্যাক্ট দেখা হয় এবং সেইটাতে বলা হয়েছিল যে WHO-র সঙ্গে কনফর্মিটি তারা প্রোডাকশনটা করতে হবে। সেই প্রোডাকশন ক্যাপাসিটি টেস্ট করতে গিয়ে একটা একটা করে পাবলিক সেক্টর আন্ডারটেকিংকে বন্ধ করা হয়েছে এবং করসপন্ডিংলি জিনিসটা ছেড়ে দেওয়া হয়েছে প্রাইভেট সেক্টরের দিকে। আমরা যদি 1983-র প্রথম হেলথ পলিসি থেকে যে স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছিল যে চিকিৎসা করবে প্রাইভেট সেক্টর আর প্রিভেন্টিভ হেলথ দেবে পাবলিক সেক্টর, তার সবচেয়ে বড় ভায়োলেশন কিন্তু ভ্যাকসিনেশন নিয়ে হয়েছে। আমি জাস্ট একটা রাফ ডাটা আমার কাছে যেটা আছে আমি সেটা দেখছিলাম যে ওভার দ্য ইয়ার্স 2001 থেকে একাধিক সুপ্রিম কোর্টে PIL-এ গেছেন পাবলিক সেক্টর এই কোম্পানিগুলোর কর্মচারীরা, তারা বারবারই দাবি করছেন অনেকটা আমাদের বেঙ্গল কেমিক্যালের গল্পের মতো যে এই ক্যাপাসিটিটা আমাদের আছে এটা করতে দেওয়া হোক, কিন্তু এটা সিস্টেমেটিক্যালি করতে দেওয়া হয়নি ফর ওভার 2 decades। আর আজকে যখন আমরা এই ক্রাইসিসে পড়েছি, আমরা এদিক ওদিক গ্লোবাল টেন্ডার করছি, আমার এটাও মাথায় ঢুকছে না যে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এরা কেন নিজেদের ইনস্টিটিউটগুলোকে ক্যাপাসিটি বিল্ড করতে পারছে না, কারণ এদের প্রত্যেকের ক্যাপাসিটি আছে, সায়েন্টিস্ট আছে, মেথডোলজি আছে, টেকনিক আছে। মানে আমি এককালে পশ্চিমবাংলার যেহেতু যাবতীয় ভ্যাকসিনেশনের দায়িত্ব আমার কাঁধে ছিল এবং ভারতের শেষ পোলিও কেসে পাওয়ার অপরাধে আমি দণ্ডিত, সুতরাং আমার সবসময় মনে হয় যে এই পাবলিক সেক্টরের এই যে ডেলিবারেট উইকেনিং হয়েছে ওভার দ্য টাইম, এর বিরুদ্ধেও একটা একটা কণ্ঠস্বর ওঠার দরকার। এই আর কি। হ্যাঁ, একদম ঠিক। মানে এটা আমিও বলা উচিত ছিল এই ইস্যুটা, আমাদের যে যেটা আমাদের নিজস্ব ক্যাপাবিলিটি ছিল সেগুলোকে কিন্তু আস্তে 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 সেগুলো নষ্ট করা হলো এবং কোথা থেকে সিরাম ইনস্টিটিউট হিরো হয়ে গেল একেবারে এবং সে গ্লোবাল সাপ্লায়ার অফ ভ্যাকসিন হয়ে গেল আস্তে আস্তে সিরাম ইনস্টিটিউট একেবারে। একটা মস্ত অন্যায় যেটা 2000 সাল থেকে 20 বছরের অন্যায়, তার ফলটা আজকে দেশবাসী দিচ্ছে। আর আর আরো কয়েকজন আপনি বললেন যে 1 মার্চ থেকে
ভারত সরকার রাজ্যগুলোর উপর দায়িত্ব দিয়ে দিয়েছে ভ্যাকসিনের ব্যাপারে। এবার ব্যাপারটা হচ্ছে, যদি এই জিনিসটা ভুল হয়েছে এবং এটা যদি কেন্দ্র কেন্দ্র সরকারই নিজের দায়িত্ব নিতেন বা কোনো যাই উপায় বার করেন, আপনি বললেন যে যোগানটাই কম ভ্যাকসিনের, ভ্যাকসিনের যোগানটাই কম, তাহলে পরে উপায়টা কি, মানে সাধারণ মানুষ কি করবে বা কেন্দ্র সরকারই বা কি করবে যদি যোগানটাই যদি সেখানে কম থাকে? রাজ্য সরকারগুলোকে কি করতে বলা হলো? এখন গ্লোবাল টেন্ডার দিয়ে তারা মার্কেট থেকে কিনে নিক, এই কেনাটা তো কেন্দ্র সরকারই করতে পারে, সেটা কেন্দ্রীয় সরকার, যেটা কেন্দ্রীয় সরকারের করার কথা সেটা সেটা তাই না? আর আমার যেটা কমেন্ট ছিল সেটা হচ্ছে যে আপনি একটা বললেন না ভ্যাকসিন ন্যাশনালিজম নিয়ে আমেরিকাতে যেটা অপরাধ, তো এখন আর একটা বললেন যে আপনি সিরাম কোম্পানির একটা চুক্তি করাই থাক বা না করাই থাক, সেখানে আপনি বললেন চুক্তি করা ছিল এবং তাতে তারা যখন এক্সপোর্ট শুরু করেছে তখন হয়তো ভারতে 1 কোটিরও কম মানুষ ভ্যাকসিনেটেড হয়েছে, তো সেক্ষেত্রে মানে উচিত কি এটাই ছিল না যে ভারতে সেই ভ্যাকসিনেটেড মানে ভ্যাকসিনেশনের পরিমাণটা একটু বাড়িয়ে দেন এক্সপোর্ট করা? শর্ত পালন করেছে, তারপর যখন হইচই হলো সরকার তখন বললো যে না তুমি আর করতে পারো, এই হল। সুতরাং এটা উচিতের প্রশ্ন তো আসছেই না, কারণ হচ্ছে যে সিরাম পারবেই না, কারণ ওটা তো শর্তের অংশ। আচ্ছা, হাত তুলেছিলেন দৈপান ধর এবং সমুদ্র দত্ত, একসাথে যদি দুজনের প্রশ্নটা নিয়ে প্রশ্ন দুটি বা কমেন্ট দুটি নিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। খুব ভালো, দৈপান ধর আপনি বলুন প্রশ্ন বা কমেন্ট যাই আছে। আনমিউট করা, মিউট করেছে উনি মনে হয়। হ্যাঁ এবার শুনুন, আনমিউট করেছেন। ওনার গলা শোনা যাচ্ছে না কিন্তু ওনারটা আনমিউটেড আছে আমি দেখতে পাচ্ছি, শোনা যাচ্ছে না আপনাকে। আপনি যদি প্রশ্নটা একটু পরে করে রাখুন, সমুদ্র দত্ত বাবু যদি আপনি প্রশ্নটা করেন তাহলে শোনা যেতে পারে। হ্যাঁ সমুদ্র বাবু আনমিউট করে নিন। আপনি করলেন তখন আমি না করলাম, আমি দেখলাম যে হাতটা উঠে আছে তাই জন্য। হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল আসলে, সেটা হলো আমরা দেখতে পাই ভ্যাকসিন ন্যাশনালিজম আমেরিকা, আমরা দেখতে পাই কিউবাকে তার সাথে, কিউবা কিন্তু ট্যুরিস্টদেরও ভ্যাকসিনেট করার কথা বলছে, কিউবা কিন্তু হেলথ কেয়ার ওয়ার্কার্সদের বিদেশেও পাঠাচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কিউবার উপর একটা এমবার্গো আছে, ব্লকেড আছে, তো এখানে ভ্যাকসিন ওরা যদি চায় ওরা কি বিদেশে পাঠাতে পারবে এমবার্গো বা ব্লকেডের জন্য? জেনে বলতে হবে, আমি জানি না কিউবা অন্য দেশে পাঠাতে পারে কিনা। আসলে এই যে অন্য দেশে পাঠানোর ব্যাপারগুলো না, এটা সবটাই হচ্ছে অনেকটাই হচ্ছে WHO যে ওই কোভ্যাক্স যে উদ্যোগটা তার অংশ হিসেবে, এবং সেখানে সবকটা দেশ তখন তারা কমিট করেছিল, যারা কমিট করেছিল তাদের বেশিরভাগই কেউ কিছু করেনি, তো তার মধ্যে একটা দুটো দেশ কিছু কিছু করেছে এই পর্যন্ত আর কি। জানি না ওর মধ্যে যারা আছে তারা চাইলে পারবে। ট্রেড ব্লকেটের কথাটাই ভাবছিলাম, যেমন কিউবাতে আছে, ইরানে ব্লকেট আছে, আমেরিকা করে রেখেছে কিউবা ইরান, ওখানে মানে মানে যাতা মানে ট্রেডের অত অসুবিধা হয়, তাই জন্যই ভাবছিলাম যদি ওরা চাইলে কি ভ্যাকসিন, তাহলে কিউবার ক্ষেত্রেই ভাবছি কারণ হেলথ কেয়ার সিস্টেম এত ভালো ওখানে, চাইলে কি যদি ভ্যাকসিন। আমি ওটা দেখি এখানে ভ্যাকসিনের যেটা এখন এটা এই যে এই ভ্যাকসিন ডিপ্লোম্যাসি যেটা, ভ্যাকসিন মৈত্রী বললেন যেটা প্রধানমন্ত্রী,
ভ্যাকসিন ডিপ্লোমেসিটা আমরা করেছি সেটা অত্যন্ত মানে অকিঞ্চিতকর একটা ভ্যাকসিন ডিপ্লোমেসি, এমন ভাবেই করলাম। যেমন ধরুন যে নেপালকে আমি বোধহয় 1 লক্ষ, হ্যাঁ 1 লক্ষ ভ্যাকসিন পাঠিয়েছি, পাঠিয়ে তারপর বললাম আরো 2 লক্ষ যাচ্ছে, তারপর যেই হইচই হলো সেই 2 লক্ষ আর গেল না। এবার নেপাল কি করবে সেটা নিয়ে? ওই যে 1 লক্ষ সে তো অলরেডি ফার্স্ট ডোজ দিয়ে দিয়েছে লোকজনকে, সে কি করবে? এবার তাকে তো তখন চায়নার সাহায্য নিতে হলো। অর্থাৎ আমি মানে এই ডিপ্লোমেসি করতে গিয়ে চায়নাকে একটু দেখিয়ে দেবো বলতে গিয়ে যে জিনিসটা করলাম সেটা তো একটা হাস্যকর জিনিস করলাম, এটা তো কোনোই মানে হলো না আরকি। তাতে নেপালের যে খুব উপকার হলো বলে আমার মনে হয় না, মানে অর্ধেকটা দিলাম বাকি অর্ধেকটা দিলাম না। হ্যাঁ একটা কমেন্ট, হ্যাঁ উনি কথা, ওনার কথা শোনা যাচ্ছিল না তাই জন্য কমেন্টই উনি লিখেছেন চ্যাটে। Sir, I was wondering about the morality behind the idea of vaccine nationalism. Can this be said that the distorted morality is generated from family units itself because of the pandemic? For example, people accumulating groceries more than what they are required, or claiming that someone is coming from outside is the reason behind the spread of corona are common things that we see. এই যে নিজস্ব দিকটা দেখে নেওয়া যেটা সেটাই বলছেন। এটা তো একটা খুব গভীর প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন। আমি জানি না এর মধ্যে কারা কারা ইকোনমিক্স ইকোনমিক্স এর ছাত্র ছাত্রী কজন আছেন। আমার মনে হয় যে এই যে রবীন্দ্রনাথ যতই ন্যাশনালিজম নিয়ে প্রচুর সমালোচনা করে থাকুন না কেন, ইকোনমিক্স বিষয়টা কিন্তু ন্যাশনালিস্টিক, ইকোনমিক্স বিষয়টার মধ্যেই আছে। আমার দেশের জিডিপি, আমার দেশের, আমি যখন ভাবি আমার দেশের জিডিপি বাড়ানোর কথা, আমি কি অন্য দেশের জিডিপি বাড়ানোর কথা ভাবি? সুতরাং এটা একই ধারার মধ্যেই চলছে। প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক আর কি, যে এটা একই ধারাতে আমেরিকার আজকে ভ্যাকসিন ন্যাশনালিজমটা প্রায় যেন একই ধারাতে, কিন্তু একটা সূক্ষ্ম তফাত রয়ে যায়। তফাতটা হচ্ছে এই যে এই ন্যাশনালিজমটা কিন্তু মানে তারা অন্যভাবে কিন্তু বিশ্ব মানবতার কথা হেন তেন ইত্যাদি তো আমরা বলে থাকি অনেক রকমের, এবং এটা আমরা স্বাস্থ্য এবং জন্ম মৃত্যু নিয়ে, তাই না, এটা মৃত্যু নিয়ে, এবং যেখানে মৃত্যু এবং স্বাস্থ্য নিয়ে সেখানে কি ন্যাশনাল বর্ডারটা কতটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয় এটা নিয়ে মরাল ফিলোসফাররা কিন্তু অনেক আলোচনাও করেছেন। আমি সেগুলো এখন আর বলছি না, কিন্তু মরাল ফিলোসফিতে এই এই তর্কগুলো কিন্তু খুবই চালু, যে আমি কি আমার শুধু নেবারকে সাহায্য করব, আমি কি শুধু আমার আত্মীয়কে সাহায্য করব, নাকি আমার দায়িত্ব আছে একটা দূরবর্তী কোনো দেশে উগান্ডাতে কাউকে সাহায্য করা। এই যে দায়িত্ব বা কর্তব্যের যে বোধটা, সেন্স অফ ডিউটি যেটা আর কি, যে আমার কে আমার প্রতিবেশী, এই নিয়ে প্রচুর ফিলোসফাররা অনেক আলোচনা করেছেন। সুতরাং এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, কিন্তু এর কোনো এক কথায় উত্তর হয় না যে আজকে আমেরিকা কেন এই ভ্যাকসিন ন্যাশনালিজম করছে, কারণ অধিকাংশ মানুষ কিন্তু এই ন্যাশনালিস্টিক টার্মসেই ভেবে থাকে, সেই জন্যই করছে। পলিটিশিয়ানরা তো সেইভাবেই রেসপন্ড করে সবসময়। এর একটা একটা উল্টো উদাহরণ হচ্ছে কিউবা। কিউবার নানান সমস্যা আছে, কিউবার কথাটা উঠলো বটে, নানান সমস্যা আছে। এই যেমন ইবোলাতে যখন লাইবেরিয়া এবং আফ্রিকান সমস্যার মধ্যে ছিল, ইবোলাতে তো কেস ফেটালিটি রেট রেশিও ছিল 90, আমেরিকা তো সামান্য, আমেরিকার ওখানে যেটুকু ডাক্তার গেছিল এই পল ফার্মারদের পার্টনারশিপ এর বাইরে খুব একটা কেউ কেউ ডাক্তার যাচ্ছে না, ভয় গেলে তো মারা যাবে। কিউবা সেখানে 100 বেশি ডাক্তার পাঠিয়েছে, তার কারণটা হচ্ছে যে কিউবার ওই ডাক্তারি ট্রেনিং এর মধ্যেই এটা আছে। তুমি ওই প্রাচীন যেটা বলছিলেন যে আমি আমার নেবারকে, মানে এখানে নেবারটা যে কেউ হতে পারে, নেবারটা শুধুমাত্র আমার পাশের বাড়ি নয় বা নেবারটা পাকিস্তানও আমার নেবার, আবার ক্যালিফোর্নিয়াও আমার, আমেরিকার ক্যালিফোর্নিয়াও আমার। সুতরাং সেই জিনিসটা একটা
আমি বলে নিচ্ছি, ঠিক আছে, অত কিছু নিয়ম মানার দরকার নেই, পলাশকে না একটা পিছনে পাঠিয়ে দিলাম। সেটা হচ্ছে একটা না খুব একেবারেই একটা এলিমেন্টারি প্রশ্ন, এটা শুনতে শুনতে মনে হলো যে আচ্ছা সিস্টেমটা তাহলে কি, এই যে সিরাম ইনস্টিটিউট, সে একটা শর্ত তার ছিল তার উপরে যে তার যত প্রোডাকশন তার একটা অংশ তাকে বাইরে এক্সপোর্ট করতে হবে। এবার এক্সপোর্ট করতে হবে মানে দেশের বাইরে এক্সপোর্ট করতে হবে, কিন্তু কোন দেশে সেই এক্সপোর্টটা যাবে এটা কি সিরাম ইনস্টিটিউট ঠিক করবে নাকি এটা কেন্দ্রীয় সরকার ঠিক করবে? মানে এই যে নেপালে যেটা গেল, যদি সেটা সিরাম ইনস্টিটিউটের মানে কোভিশিল্ডে যদি গিয়ে থাকে, তাহলে কি নেপালে কতটা যাবে এটা সিরাম ইনস্টিটিউটের নিজের ডিসিশন নাকি এটা কেন্দ্রীয় সরকারের, ভারত সরকারের ডিসিশন? এটা এটা আমার কাছে খুব পরিষ্কার নয়, কিন্তু মানে আমি যা ডেটা দেখছিলাম যে 6.5 কোটি মানে 65 মিলিয়ন এক্সপোর্ট করা হয়েছে এবং 80টা দেশে, তার মানে এক একটা দেশে কটা করে গেছে, মানে এই 80টা দেশে। এখন এটা মধ্যে নিশ্চয়ই যুক্তি আছে আর কি, মানে যত বেশি দেশে আমি ছড়িয়ে দেবো তত আমার দেখানোর একটা ব্যাপার থাকতে পারে, একেবারে ওই সো কল ভ্যাকসিন ডিপ্লোমেসি যুক্তি। কোভিড নিয়ে গোড়া থেকে কেন্দ্রীয় সরকারের কোন একটা নীতিও ঠিক নীতি ছিল সত্যি, মানে একেবারে প্রথম থেকে, প্রথম লকডাউন থেকে আজ অব্দি কোন একটাও বোধহয় ঠিক নীতি নয়, এটা বিতর অর্থেও বলা যায় যে এটা দেখুন, আপনি দেখুন মানে এপ্রিল 2020 থেকে যবে থেকে ভ্যাকসিন কথাটা শুনতে পাচ্ছি, তারপর থেকে আপনি ফেব্রুয়ারি 21 এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা কিছু শুনেছেন কিছু কিছুই না, মানে যখন ভ্যাকসিনে, এবং ইনফ্যাক্ট তখন এই মে জুন জুলাই ওই সময়টা এই যে বিভিন্ন দেশ অক্সফোর্ডের সঙ্গে এ করছে, এইগুলো এই খবরগুলো আমরা পাচ্ছিলাম, তখন ভারত কি করছে আমরা জানতাম কিছুই জানতাম। এখানে ভ্যাকসিন অর নো ভ্যাকসিন, এই যেটা ইয়েতে ধরুন ভ্যাকসিন যদি না আসতো তাহলে কি হতো, এই যে ভারত সরকারের সঙ্গে মানে ভারত সরকারের যে একটা যুক্তির প্রচন্ড একটা অভাব যেটা দেখা যাচ্ছে, কেরলে কেস ফেটালিটি রেশিও হচ্ছে 0.3, ভ্যাকসিন অর নো ভ্যাকসিন নো ম্যাটার, মানে ভ্যাকসিন আসলো কি আসলো না এটা তো সবে এসছে ভ্যাকসিনটা, কিন্তু ওদের কেস ফেটালিটি রেশিও সেই গোড়া থেকে 0.3 তে আছে। আর অন্যদিকে উত্তরপ্রদেশ বিহার আমার ইভেন আমাদের রাজ্য, অর্থাৎ এখানে পরিষ্কার একটা জিনিস দেখা যাচ্ছে যে যেখানে হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা ভালো, যেখানে হেলথটা মানে পিপলস ওরিয়েন্টেড, হেলথটা হেলথ ইনফ্রাস্ট্রাকচার ভালো বলতে আরো পরিষ্কার বলতে যেটা যে জনসাধারণের উদ্দেশ্যে নিবেদিত যে স্বাস্থ্য ব্যবস্থাটা, যেখানে যত ভালো সেখানে তারা তত বেশি মানুষকে সুরক্ষা দিতে পারছে। ভ্যাকসিনটা আসলো এখন সেটা তো অন্য ব্যাপার, ভ্যাকসিন ছাড়াও যে মৃত্যু আটকানোর ক্ষেত্রে এখানে কেরল যে নিদর্শনটা তৈরি করেছে এবং এখন সেটাকে অনেকটাই ফলো করছে মহারাষ্ট্র, অন্ধ্র, ওড়িশা অনেকটাই সেদিকে সেটা ফলো করছে, আর কিন্তু কোনো নমুনা ভারত সরকারের নীতি বা চিন্তা কোথাও সেটা দেখা যাচ্ছে না। মানে এখান থেকে যে কিছু শেখার ছিল এখান থেকে কিছু শিখতে পারবো সেটা কিন্তু দেখা যাবে। সুজয় পাল সরকার ডিরেক্টলি ইনভেস্টমেন্ট করার বদলে হেলথ ইন্স্যুরেন্স এর মাধ্যমে ইনভেস্টমেন্ট করার একটা প্রবণতা, মানে তো এখন প্যান্ডেমিক কি হবে এই হেলথ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটাকে প্রভাবিত করবে?
হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন, যেটা একটু আগে যেটা কুমার বলল, যেখানে স্বাস্থ্য ব্যবস্থাটা ইতিমধ্যেই কিছুটা হলো প্রস্তুত আছে এই ধরনের অতিমারিকে সামাল দেওয়ার জন্য, সেটা কি ব্যবস্থা? বেশিরভাগটাই সরকারি ব্যবস্থা, মানে বেসরকারি ব্যবস্থা অতিমারির জন্য প্রস্তুত আছে এটা বোধ হয় পৃথিবীর কোথাও খুব একটা হয়নি। সুতরাং ভারতবর্ষে তো আরো হওয়ার কোনো সম্ভাবনা। এবারে আমরা গত 4 বছর ধরে কি দেখছি, গত 4 বছর ধরে যেটা দেখছি সেটা হচ্ছে স্বাস্থ্য নীতিতে একটা পরিষ্কার একটা দিক পরিবর্তন হয়েছে। সেটা কিরকম? যেটাকে আমরা বলে থাকি যে ওই ডিমান্ড সাইড ফাইন্যান্সিং, অর্থাৎ সাপ্লাই সাইড প্রভিশনিং, যেটাকে আমরা বলি প্রভিশনিং থেকে আমি ডিমান্ড সাইড ফান্ড ফাইন্যান্সিং এ চলে গেলাম। এবং এটার একটা নানা, এটার আবার একটা গ্লোবাল একটা অঙ্ক আছে, এসব আছে। এবং সেটা হচ্ছে কি যে ওই ইন্স্যুরেন্স বেসড, অর্থাৎ মানুষজন সরকারি ব্যবস্থার উপর আস্থা নেই বলে তারা বেসরকারি ব্যবস্থায় যাচ্ছে, কিন্তু বেসরকারি ব্যবস্থায় খরচ করার ক্ষমতা নেই তাদের, অতএব তাদের ওই বেসরকারি ব্যবস্থায় তারা যেতে পারে, তার জন্য একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে তাদের, এমনকি ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়ারও ক্ষমতা নেই, সেই জন্য সরকার তার প্রিমিয়ামটাও দিয়ে। এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা কিন্তু আমরা যেটাকে বলি মানে অর্থনীতির ভাষায় একেবারেই সাব অপটিমাল ব্যবস্থা, অর্থাৎ এটা কোনোভাবেই অপটিমাল হতে পারে না। কারণ কি, এটা দুদিক থেকেই আমার অসুবিধা হচ্ছে। একদিক থেকে যেমন মানে প্রাইভেট যে প্রোভাইডার তার সঙ্গে সরকারকে একটা নেগোসিয়েশনে যেতে হচ্ছে, এবং সেই নেগোসিয়েশনের মধ্যে প্রচুর হ্যাজার্ড আছে। আবার অন্যদিকে ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা মানে সরকার তো ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে নেগোসিয়েট করছে, এবার ইন্স্যুরেন্স কোম্পানি আবার প্রাইভেট হসপিটালের সঙ্গে নেগোসিয়েট করছে। এই এতগুলো কন্ট্রাকচুয়াল, যেটাকে চুক্তি বলি আমরা, এতগুলো চুক্তির মধ্যে নানান রকমের কিন্তু যেটাকে আমরা বলি ওই তথ্যের অসাম্য আছে, অ্যাসিমেট্রি অফ ইনফরমেশন, তথ্যের অসাম্য আছে, কেউ একটু বেশি জানে কেউ একটু কম জানে। এবং তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে চুক্তি খেলাপের প্রবণতা অনেক বেশি থাকে। অর্থাৎ আজকে আমি হসপিটালে গেলাম, এবার ইন্স্যুরেন্স কোম্পানি সেটা দেবে কি দেবে না আমি জানি না, যদিও প্রিমিয়ামও আমি দিইনি, সরকার দিয়ে দিয়েছে। এবার সরকার কোম্পানির সঙ্গে কিভাবে নেগোসিয়েট করেছে তারও আমি পুরোটা জানি না। এবারে আমার যখন হয়ে গেল তখন আমাকে হসপিটাল বললো না না এই জিনিসগুলো কভার করছে না। অর্থাৎ এই সমস্যাটা একটা থাকবেই, বরাবরই থাকবে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে খরচটা বেড়ে যাবে, সরকারের খরচও বেড়ে যাবে কিন্তু স্বাস্থ্য সেভাবে বাড়বে না, বা স্বাস্থ্য সেভাবে উন্নত হবে না কিন্তু খরচটাই বেড়ে যাবে। অর্থাৎ আমরা একটা ওই ব্যাড হেলথ অ্যাট হাই কস্ট এরকম একটা রেজিমে যাবো আস্তে আস্তে, মানে গুড হেলথ অ্যাট লো কস্ট, এটা কেরালার কন্টেক্সটে বলা হতো একটা সময় যে গুড হেলথ অ্যাট লো কস্ট, আমরা যেন ঠিক তার উল্টো দিকে এখন হাঁটছি, সেটা হচ্ছে যে ব্যাড হেলথ অ্যাট হাই কস্ট। এবং সেটা হবে, সেটা যে কোনো ইন্স্যুরেন্স বেসড সিস্টেমে সেটা হতে বাধ্য। অন্য দেশগুলো কিভাবে করে, অন্য দেশগুলো কিন্তু আগে সামগ্রিকভাবে একটা ওই প্রভিশনিং যাকে আমরা বলি সেটা সরকারের হাতে অনেকটা থাকে প্রথম দিকে, তারপর আস্তে আস্তে যখন দেখা যায় যে একটা সেকশন, ছোট সেকশন তারা অন্যরকম চাইছে, সরকারের ওই প্রভিশনিং এ আর সন্তুষ্ট নয়, তখন একটু একটু করে খোলা হয় তখন সরকার বেসরকারি বাজারটা। আমাদের এখানে কিন্তু উল্টোটা, সেটা হচ্ছে যে সরকারি ব্যবস্থাটাকেই আগে দুর্বল করে দাও, দিয়ে তারপর এই বলো যে বেসরকারিতেই একমাত্র চিকিৎসা হয়। এবার সমস্ত সবাই বেসরকারিতে গিয়ে যাবে কিন্তু তাদের পকেটে পয়সা নেই, সরকার বলছে আমি তোমাদের দিয়ে, এই ব্যবস্থাটা কখনোই একটা একটা এফিশিয়েন্ট, যাকে বলে এফিশিয়েন্ট সিস্টেম হতেই পারে। এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আমি মনে করি যে বিশেষত এই ধরনের অতিমারি এলে আরো শিক্ষাটা পাওয়া উচিত সকলের, জানি না কি কতটা শিক্ষা পাচ্ছেন নীতি নির্ধারকরা, কিন্তু এই শিক্ষাটাই পাওয়া উচিত যে সরকারি ব্যবস্থার কোনো বিকল্পই নেই। আজকে সাধারণ মানুষ বুঝেছেন যে সরকারি ব্যবস্থার কোনো বিকল্প নেই, আজকে কোভিড সংক্রান্ত সমস্ত চিকিৎসা কিন্তু সরকারি ব্যবস্থায় যেভাবে হচ্ছে, বেসরকারি ব্যবস্থায় যে কি হচ্ছে সেটা সবাই জানে, যারা ভুক্তভোগী তারা সকলেই জানে। সুতরাং এই যে যেটাকে আমরা বলি মরাল হ্যাজার্ড প্রবলেম, এই মরাল হ্যাজার্ড প্রবলেমটা অতিমারির সময় কিন্তু আরো এটা এটা অ্যাগ্রেভেটেড হয়েছে, এবং এটা হতে বাধ্য, এটা যুক্তি অনুসারে এটা হতে বাধ্য। সুতরাং আমি ওইটাই বলবো যে এখন একটা খুব জোরালো ভাবে বলার সময় এসেছে যে যে স্বাস্থ্য ব্যবস্থায় আমরা অভ্যস্ত ছিলাম একটা সময়ে,
সেইখান থেকে এই যে ব্যবস্থাটা চলে গেলাম ইন্স্যুরেন্স বেসড ব্যবস্থা, এটা কখনোই একটা এটা কিন্তু উন্নততর ব্যবস্থা হতেই পারে না, হতেই পারে না। দেখতে পাচ্ছি, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ অচিন দা নমস্কার, আমি বিশ্বার্থীতে পড়ি, আপনার ক্লাস করেছিলাম জানুয়ারি মাসে। তো আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে ক্যাপিটালিস্ট সিস্টেমে এক্সেস ক্যাপাসিটি সবসময় থাকে, তো এখানে যখন ডিমান্ডটা প্রচুর হাই রয়েছে মনোফলি থাকা সত্ত্বেও তারা কেন এই ডিমান্ডটাকে পূরণ করছে না, যেটা এটা লং টার্ম কোন এফেক্ট না, মহামারীতে কোন লং টার্ম এফেক্ট না, ফলে তারা মানে এই ভ্যাকসিনের পরিমাণ, ভ্যাকসিন উৎপাদনের পরিমাণটা এই সময়টা কেন বাড়াচ্ছে না, যেহেতু তার লং টার্ম প্রফিটের কোনো জায়গা নেই আর তাদের ক্যাপাসিটির যেহেতু রয়েছে। না, এটা এটা সে বাড়াবে না কিন্তু সে বলছে না, সে যেটা বলছে যে সে কিছুটা, এটা যেহেতু মনোপলি সেই জন্য সে সরকারের থেকে একটা বার্গেন করতে চাইছে, সরকারের সঙ্গে সে বার্গেন করতে চাইছে, দেখো বাবা আমার ইনভেস্টমেন্টের পয়সা নেই, তুমি যদি টাকাটা দাও আমি ক্যাপাসিটি বাড়াবো, নইলে বাড়াবো না। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে কেন, ও তো নিজেই ক্যাপাসিটি বাড়িয়ে আরো বেশি বেশি লাভ করতে পারে, সে কেন করছে না। এখন এইখানে প্রশ্নটা হচ্ছে যে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে বা ভ্যাকসিন ক্যাপাসিটি বাড়ানোর ক্ষেত্রে একটা লজিক আছে যেটাকে বলা হয় ওই প্রি কমিটমেন্ট বা অ্যাডভান্স কমিটমেন্ট, এবং এটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা সে অ্যাডভান্স কমিটমেন্ট নিয়ে নিয়েছিল অন্তত এক মানে অনেকগুলো দেশ থেকে আর কি, অ্যাডভান্স কমিটমেন্ট, অ্যাডভান্স পারচেজ কমিটমেন্ট নিয়ে না, কারণ এতটা আমি ক্যাপাসিটি তৈরি করছি, আমি এত লক্ষ কোটি ভ্যাকসিন তৈরি করছি, আমি যদি অ্যাডভান্স পারচেজ কমিটমেন্ট যদি আমার না থাকে তাহলে আমার লস হয়ে যেতে পারে, তাই তো? কেউ কিনলই না, সরকার হয়তো কালকেই হয়তো অন্য একটা পলিসি নিল, সে অন্য কাউকে ফেভার করলো, আমাকে আর ফেভার করলো, সুতরাং সে কিছু কমিটমেন্ট চায়। এবার সেই কমিটমেন্টটা ছাড়া কিন্তু সে শুধুই ক্যাপাসিটি বাড়িয়ে গিয়ে শুধুই প্রডিউস করে নেবে, করতে থাকবে আর সরকার সব কিনে নেবে, এই অ্যাজাম্পশনটা সে করতে পারছে না, ভয় পাচ্ছে যে আমি আমি ক্যাপাসিটি বাড়ালাম প্রডিউসও করলাম কিন্তু ডিস্ট্রিবিউশনটা কিভাবে করবো আমি, আমাকে তো হয় প্রাইভেট হসপিটালের মধ্যে দিয়ে করতে হবে অথবা সরকারের মধ্যে দিয়ে করতে হবে। এবার সরকার যদি তার পারচেজিং কমিটমেন্টটা যদি আমাকে না দেয় আমি কেন ক্যাপাসিটি বাড়াবো, এটার জন্যই হচ্ছে না। তুমি ঠিকই বলেছো যে মানে ক্যাপিটালিজমে এক্সেস ক্যাপাসিটি থাকে, ওর কাছে এখন এক্সেস ক্যাপাসিটি নেই, কিন্তু ও যেটা করতে পারে চাহিদা যেহেতু আছে ও ক্যাপাসিটিটা বাড়াতেই পারত, কিন্তু সেটা মার্কেটের লজিকে হতো, কিন্তু যেহেতু ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনটা পুরোপুরি মার্কেটের লজিকে হচ্ছে না, সুতরাং সরকার তার থেকে কিনবে কি কিনবে না এটা কিছুটা মনোপশনির ব্যাপার হয়ে যাচ্ছে, একদিকে মনোপলি আরেকদিকে মনোপশনি, মানে সিঙ্গেল বায়ারের মতো ব্যাপার হয়ে যাচ্ছে, সরকার না কিনলে কিন্তু সেরাম ধসে পড়বে, সুতরাং সরকারদের কিনতে হবে আর কি। এবার কেন্দ্রীয় সরকার কি করলো, সেটা রাজ্য সরকারদের হাতে ছেড়ে দিল, এই ব্যাপার। আচ্ছা, পলাশ বাবু হাত তুলেছিলেন, আপনি? চিনি যেমন স্পেনে, সেখানে পুরো স্বাস্থ্য যে চিকিৎসা সাধারণ মানুষ বেসরকারি হাসপাতালেও পাবে সরকার তার দায়িত্ব নেবে এরকম গ্রহণ করলো। আমাদের দেশের মধ্যেই নতুন সরকার গঠন করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে তারা বেসরকারি হাসপাতালেও কোভিড চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। তো আমাদের মতো এরকম একটা দেশে, বা আমরা এটাও জানি যে আমার বিভিন্ন দেশে যেমন কিউবার মতো দেশে, কিউবা আলোচনায় বারবার এসেছে যে সেখানে পুরো চিকিৎসা ব্যবস্থা, ইভেন ইংল্যান্ডেও যে চিকিৎসা ব্যবস্থার দায় দায়িত্ব পুরোটা সরকারই বহন করে থাকে। তো এরকম একটা অতিমারী আইনকে কার্যকর করে, যেহেতু আইনটা এই মুহূর্তে রয়েছে আমার অপশনটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে এই ব্যাপারটা দেখা গেল না যে সরকার এক, যে সরকার ব্যবস্থাটা তো স্বাস্থ্য আমরা জানি যে যৌথ তালিকারই অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে কোনো রাজ্য সরকারকেও কিন্তু সেইভাবে দেখা গেল না। ইভেন এই যে অক্সিজেন ক্রাইসিসগুলো আমরা দেখতে পাই, এইগুলো ডিস্ট্রিবিউশন যদি লোকাল স্বাস্থ্যকেন্দ্র থেকে, সরকারি যেসব ব্লক স্বাস্থ্যকেন্দ্র হোক বা যেসব মিউনিসিপ্যালিটি সেসব জায়গা থেকে যদি করা যেত, পুরো এই দায়িত্বটা সরকারের হাতে অপশন থাকা সত্ত্বেও, তাহলে ক্রাইসিস গুলো হতো না, কিন্তু সরকারের হাতে অপশন থাকা সত্ত্বেও সরকার কিন্তু সেই দিকে পা বাড়ালো না বা সেটা ভাবলো না।
ইভেন আমরা তা এটাও জানি যে সাধারণ মানুষের হাতে এই মুহূর্তে অর্থ নগদ অর্থ দেওয়াও জরুরি, সেটা তো করলোই না। সেকেন্ডলি চিকিৎসা ব্যবস্থার দিক থেকেও কিন্তু সেই দায়িত্ব গ্রহণ করলো না। পরের দিকে আমরা দেখলাম ভ্যাকসিনের ক্ষেত্রেও এই একই রকম, পুরোটার ভেতরে কি এটাই যে শুধুমাত্র রাজনীতি এবং অর্থনীতি এর একমাত্র কারণ, নাকি এর মধ্যে নীতি নির্ধারণের? ঠিক, আমি বুঝেছি, মানে এটা এটা খুবই ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে সবটাই কিন্তু রাজনীতি নয়, এটা কিন্তু নীতি সম্পর্কে একটা অজ্ঞতাও বটে। আমি বলছি যে একটা প্রাইভেট পাবলিক মিক্সড সিস্টেম কিভাবে চলা উচিত এবং সেখানে নীতিটা কি হওয়া উচিত, এ নিয়ে কিন্তু কারোর কোনো পরিষ্কার ধারণা। তার ফলে কি হচ্ছে, যখনই পাবলিক ওপিনিয়ন গোজ এগেনস্ট প্রাইভেট, সঙ্গে সঙ্গে আমি কিছু এলোপাথারি কিছু একটা করার একটা মনোভাব নিয়ে একটা কিছু বলে দিই, এত টাকা এত টাকার বেশি তারা চার্জ করতে পারবে না, হেন তেন বলে দিলাম। অর্থাৎ কোনোটাই কিন্তু খুব সুচিন্তিত কোনো পদ্ধতি মেনে কিন্তু হচ্ছে না, বা কোনো নীতি চিন্তার মধ্যে দিয়ে হচ্ছে না। আমি যদি মেনে নিয়ে যে প্রাইভেট সেক্টর থাকবে স্বাস্থ্য ক্ষেত্রে, তাহলে সেটা কিরকম ভাবে থাকবে, তাদের প্রাইসিং কিরকম হবে, তাদের নিয়ন্ত্রণ কিরকম হবে, সে সম্পর্কে কিন্তু একটা স্পষ্ট চিন্তা যদি না থাকে, তাহলে এটা শুধু মানে এটা সকলেরই ক্ষতি, প্রাইভেট সেক্টরেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি। কারণ হচ্ছে যে প্রাইভেট সেক্টর যদি প্রাইভেট সেক্টর থাকুক এটা যদি আমরা মনে করি, তাহলে কিন্তু কোনো এলোপাথারি নীতি হলে কিন্তু প্রাইভেট সেক্টর টিকবে না। আর প্রাইভেট সেক্টর যদি আমি যদি বন্ধ করে দিতে পারি, একদিনেই করা যায়, সেটা কিছুই না। আমি নীতি নিয়ে নিলাম যে প্রাইভেট সেক্টর থাকবে না, মিটে গেল। কিন্তু প্রাইভেট সেক্টরকে যদি এরকম কিছু এলোপাথারি নীতি যদি চাপিয়ে দিই প্রাইভেট সেক্টরের উপর, তাহলে প্রাইভেট সেক্টর এমনি মরে যাবে। এখন সেইটা এর মধ্যে কোনটা ঠিক, সেটা তো নীতি নির্ধারকদের ভাবতে হবে। এবং আমার মনে হচ্ছে যে বেশিরভাগটাই কিন্তু অ্যাডহক, অ্যাডহকিজম বা ইগনোরেন্স বলতে পারেন। এই অ্যাডহকিজম এবং ইগনোরেন্স অনেকটা, আর একটা হচ্ছে খুব অন্ধ এক ধরনের রাজনীতি, একটা অন্ধ রাজনীতি। এই এই দুটো মিলিয়ে আর কি এরকম একটা জায়গায় এসেছে। কিন্তু অনেক সময় কিন্তু রাজনীতির সঙ্গে নীতির যে খুব বিরোধিতা থাকবেই তার কোনো মানে নেই। আমি এমন কিছু নীতি নিতে পারি প্রাইভেট সেক্টর সম্পর্কে যেটা রাজনৈতিক ভাবেও গ্রহণযোগ্য, কিন্তু তাতে করে সকলের ভালো হতে পারা সম্ভব, কিন্তু তার জন্য তো আমার সেই এক্সপার্টাইজটা দরকার। সেই জিনিসটা তো আমাকে ভাবতে হবে যে কি করে একটা মিক্সড সিস্টেমে আমি সর্বোচ্চ সুবিধাটা পেতে পারি, কিন্তু সেটা কিন্তু আমাদের পরিষ্কার ভাবে কোনোদিন ভাবা হয়নি, যার জন্য এই এলোপাথারি কখনো এটা কখনো এটা এইটা হয়ে আসছে। আচ্ছা, সুশান্ত পাল কমেন্টে চ্যাট বক্সে একটি প্রশ্ন করেছেন, উনি যদি চান উনি মাইক দিয়েও বলতে পারেন। সুশান্ত পাল, হ্যাঁ চ্যাট বক্স থেকে পড়তে পারি, আমি চ্যাট বক্স থেকে পড়ে বলছি তাহলে। ভ্যাকসিন নিতে এমনিতেই সাধারণ মানুষের মধ্যে দ্বিধা সংশয় সবসময় থেকেই যায়। আমরা দেশে বিদেশে এ নিয়ে দাঙ্গার ঘটনাও দেখেছি, ধর্ম ব্যক্তিত্বতন্ত্রের প্রশ্ন বারে বারে এসেছে। এখন আবার দেখছি আমাদের এখানে চিকিৎসক মহলের মধ্যে ভ্যাকসিন নিয়ে দ্বিধা সংশয় দেখা যাচ্ছে। এক্ষেত্রে ভ্যাকসিন নিয়ে দ্বিধা বা সংশয় কি আরো বৃদ্ধি পাবে না? হ্যাঁ, এটা 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 একটা খুব মানে বড় প্রশ্ন আর কি। কারণ ভ্যাকসিনের গ্রহণযোগ্যতাটা কিন্তু শুধুমাত্র বিজ্ঞানের উপর নির্ভর করে না, বিজ্ঞানের দিক থেকে ভ্যাকসিনের গ্রহণযোগ্যতার কতটা আমি জানি না, আমি বিজ্ঞানী নই বলে আমি জানি না, কিন্তু ভ্যাকসিনের গ্রহণযোগ্যতাটা কিন্তু সেটা কিন্তু একটা সামাজিক প্রশ্ন। এবং সেখানে একটা যেটাকে আমি আগেও বলেছিলাম যে বিহেভিয়ারাল সায়েন্স, যেটা তাহলে কিন্তু এই আপনি যেটা বলছেন তার অনেকগুলো জিনিস বোঝা সম্ভব, যে কেন ভ্যাকসিন বিরোধিতা তৈরি হয়, কেন আজকে আমেরিকার মতো দেশে এখনো পর্যন্ত 30% টিকা নিয়েছে, বাকিরা ধীরে সুস্থে নেবে, হয়তো নেবেই না এরকম। এবং ভ্যাকসিন বিরোধিতাটা কিন্তু শুধুমাত্র অজ্ঞতার কারণে বলে আমার মনে হয়নি, কারণ আমি দেখেছি অনেক কিছু কিছু ডাক্তার বাবুদের মধ্যেও দেখেছি যে ভ্যাকসিন নিয়ে কিন্তু তারাও খুব জোরালো একটা মত প্রপোষণ করেন না। তো সে এই প্রশ্নটা কিন্তু প্রশ্নই থেকে যাবে আমাদের অনেকের কাছেই, যে ভ্যাকসিন কতটা কার্যকরী কতটা নয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভ্যাকসিনের
প্রকৃত কার্যকারিতা একটা প্রশ্ন, সেটা তো বৈজ্ঞানিক ভাবে তার তার ট্রায়াল আছে, ট্রায়াল করে দেখা ইত্যাদি ইত্যাদি, আরো আরো গবেষণা হবে, গবেষণা করে আরো, কিন্তু তার গ্রহণযোগ্যতাটা কিন্তু নির্ভর করছে যাকে আমরা বলি পারসেপশন, আমার ধারণা, আমার ধারণাটা কি তার উপর নির্ভর করছে আমি টিকা নেব কি নেব। আমার যদি মনে হয় যে এটা চীন থেকে এসেছে এবং আমি মনে করি যে চীনের সবকিছুই আসলে সন্দেহজনক, আমি নেব না, এই হচ্ছে ব্যাপার। সুতরাং সেটা বিজ্ঞান যাই বলুক না কেন, সুতরাং পারসেপশনের একটা বিরাট ভূমিকা আছে টিকাকরণের ক্ষেত্রে, এটা অস্বীকার করা। আচ্ছা, মনীষা ব্যানার্জি একটি কমেন্ট করেছেন, প্রশ্ন, এটা বেশ অদ্ভুত যে নির্বাচনের জন্য ভোট কর্মী যারা হতে পারেন তাদের বিনামূল্যে টিকা দেওয়া হলো, আর এটা কোনো ক্ষমতা, আর যারা এটার কেনার ক্ষমতা রাখে না তা, আর এখন সাধারণকে কিনতে বলা হচ্ছে, যারা কেনার ক্ষমতা রাখে তাদেরকে বিনামূল্যে দেওয়া হচ্ছে আর এখন সাধারণকে কিনতে বলা হচ্ছে, যারা নিলেন তাদের অনেকেই ভোটের কাজে যাবেন না জেনেও নিয়ে নিলেন, সবার কথা কেউ ভাবেননি। কিন্তু এখন অনেক মানুষ বিশেষ করে গ্রামাঞ্চলে ভ্যাকসিন নিতে চাইছেন না, কারণ সরকারি গোটা বিষয়ে তারা সন্দিহ হন। অনেক জায়গায় মানুষ রাতভর দাঁড়িয়ে ভ্যাকসিন নিচ্ছেন, আবার কোথাও কেউ নিতেই আসছে না, এটা একটা কমেন্ট। হ্যাঁ, এটা যেটা যেটা বললাম একটু আগেই, যে ভ্যাকসিন কেন মানুষ নিতে আসছেন বা আসছেন না, এটা একদম সামাজিক প্রশ্ন এবং তাদের পারসেপশনের প্রশ্ন, তারা কতটা প্রয়োজনীয় মনে করছেন কি করছেন না। উনি এটা বললেন যে যারা গভর্নমেন্টের কাজে সরকারি কাজে যাচ্ছেন, যেমন হ্যাঁ কিন্তু প্রথম থেকে কিন্তু অনেকে এড়িয়ে চলছিলেন, আমি জানি যে অনেকে কিন্তু নিতে চাইছিলেন না অনেকে প্রথম থেকে, কিন্তু তারপর হঠাৎ যখন কোভিড সংক্রমণটা বাড়তে শুরু করলো খুব দ্রুত, তখনই কিন্তু ভ্যাকসিনের চাহিদাটা বাড়লো, তখন সবাই নিতে শুরু করলো। আর এক্ষেত্রে তো সবাই তো চাইছেন যে আমার ভ্যাকসিনটা হোক, এবং সেখানে কতটা নীতি মেনে করছেন আমি জানি না, সেটা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কতটা নীতিবোধ আমাদের কাজ করছে আমি জানি না, কিন্তু ভ্যাকসিনের বন্টনটা আমি দেখছি মোটামুটি একটা নিয়ম মেনে হচ্ছে, যে ভোর 4টে থেকে লাইন না দিলে দ্বিতীয় ডোজ পাওয়া যাচ্ছে না সেটা আমি জানি, এবং সেটা রাজা উজির কাউকেই বাদ দিচ্ছে না এক্ষেত্রে, সেটুকু আমি দেখতে পাচ্ছি এখন বর্তমানে। আমাদের আর মনে হয় কোনো প্রশ্ন নেই, তাই আমরা আজকে এখানে শেষ করতে চলেছি। খুবই ভালো লাগলো আজকের ডিসকাশনটা, অচিন বাবুকে অজস্র ধন্যবাদ আজ আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য, আপনি আপনার মূল্যবান সময় বার করে আজ বক্তব্য রাখলেন, এর জন্য আমরা খুবই কৃতজ্ঞ। ভালো থাকবেন, আর সবাইকে বলছি, সকলকে আমাদের সাথে থাকার জন্য অজস্র ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন, শুভরাত্রি, এবং সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ। ঠিক আছে।